শ্রীমদ ভগবত গীতার আলোকে অপ্রাকৃত কৃষ্ণ কথামৃতে স্নাত হবার কিঞ্চনে যে মহতী যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার ধারাবাহিকতায় আজ সপ্তম রজনীতে আমরা উপবেশন করেছি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার পুরসুড়া থানাস্থ ধাপদারা গ্রামস্থ শ্রী শ্রী রাধা মদন মোহন মন্দির প্রাঙ্গণে অপ্রাকৃত যজ্ঞানুষ্ঠানের বিদায় রজনীতে কানায় কানায় পরিপূর্ণ এই প্রাঙ্গণ। আপনাদের হরিকথার প্রতি যে লালসা, হৃদয় মাঝে যে অনুরাগ, তা আমায় মোহিত করেছে। চরণবন্দন
জগতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ জগতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম মাইক্রোফোন রাখো মেশিনে কুলাচ্ছে না পাওয়ার যাহা হই জানি
Krishna
সিলিন্ডার করে তার শাস্তির পরিমাণটা কমে যায়। নিতাই গৌর হরিবল হরিবল আয়োজন করা হয়েছে তার ধারাবাহিকতায় আজ সপ্তম রজনীতে আমরা উপবেশন করেছি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার পুরসুড়া থানাস্থ ধাপদাড়া গ্রামস্থ শ্রী শ্রী রাধা মদন মোহন মন্দির প্রাঙ্গণে। অপ্রাকৃত
যজ্ঞানুষ্ঠানের বিদায় রজনীতে কানায় কানায় পরিপূর্ণ এই প্রাঙ্গণ। আপনাদের হরিকথার প্রতি যে লালসা, হৃদয় মাঝে যে অনুরাগ, তা আমায় মোহিত করেছে। এত প্রচন্ড গরমের মাঝে আজ যেভাবে নগর সংকীর্তন পরিক্রমা হলো, এত মাতাজিরা অংশগ্রহণ করেছেন নেচে গেয়ে এই প্রচন্ড গরমের মাঝে, এবং এত ভক্তির সমাগম দিন দিন কেবল বৃদ্ধি পাচ্ছে। আমি বলেছিলাম প্রথম রজনীতে যে যদি 15 দিন পাঠ হয় এই পুরো প্রাঙ্গণ বড়ে যাবে, বাদাম ক্ষেতের আইলেও বসতে হবে ভক্তদেরকে। তার ধারাবাহিকতা অব্যাহত আছে, দিন দিন বাড়ছে, প্রচারটাই তো প্রসার। আমরা পৌঁছে দিতে ব্যর্থ গীতার আদর্শ, ভাগবতের আদর্শ এই গ্রামে। শ্রীমৎ ভগবত গীতা তথা শ্রীমৎ ভাগবতের উপরে আলোচনা এই প্রথম। আমরা বিগত রজনীতে শুনেছি যে কীর্তন প্রয়োজন আছে, কিন্তু কীর্তনটা প্রথম নয়, আগে শ্রীমৎ ভাগবত থেকে আমাদের তত্ত্ব জানতে হবে, মহিমা উপলব্ধি করতে হবে। এবং এই গ্রামের অভিনব আতিথেয়তা, তাদের সুকান্তময়তা ছড়িয়ে গেছে ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে। বহু দূর দূরান্ত থেকে অনেক ভক্ত বৈষ্ণবের সমাগমে চরণদুলিতে অভিষিক্ত হয়েছে এই ভূমি, পূত হয়েছে, পবিত্র হয়েছে। আমি নিজেও আপনাদের চরণ সাহচর্যে এসে ধন্যাতি ধন্য। আমি সমবেত প্রত্যেক ভক্ত বৈষ্ণব যারা দূর দূরান্ত থেকে এসেছেন এই যজ্ঞানুষ্ঠানে, আমি প্রারম্ভিকায় আপনাদের রাতুলোড়াঙ্গা চরণ বন্দনা করছি। এই অধমপতিত পামরের প্রণতি স্বীকার পূর্বক আমায় কৃপা আশীর্বাদ দানে বাধিত করুন। আমাদের এই যজ্ঞানুষ্ঠানে আছেন পূজ্যপাদ শ্রদ্ধাস্পদেশ ধীর কৃষ্ণদাস বাবাজি মহারাজ, যিনি ব্রজের মহাত্মা প্রিয়াচরণ দাস বাবাজি মহারাজের অশেষ বিশেষ কৃপা স্নাত শিষ্য। বাবাজি মহারাজ কৃপা করে এই অঙ্গনে এসেছেন আজ, আপনার কাছে আমি চিরকৃত অঙ্গ, আশীর্বাদ দানে বাধিত করুন। এবং এই অনুষ্ঠানটির পূর্বে 4 দিন যেখানে শ্রীমৎ ভাগবত কথামৃতে অভিষিক্ত হয়েছি, যিনি উদ্যোক্তা, যিনি শ্রীবাসীর ভূমিকায় ছিলেন, আমার কবি নৈকট্যের সুহৃদ শ্রীযুক্ত কার্তিক কৃষ্ণদাসজিও এসেছেন এত ব্যস্ততার মাঝে এই অঙ্গনে, আমি অশেষ বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জয়যুক্ত হন তার এই প্রয়াস, একক প্রয়াসে। গত বছরও তিনি সপ্তাহব্যাপী অপ্রাকৃত কৃষ্ণ কথামৃতে সবাইকে অভিষিক্ত করিয়েছেন। শ্রীমন মহাপ্রভু তার মাঝে সে অপ্রাকৃত প্রেম পীযূষ আরো সুদৃঢ়ভাবে প্রদান করুন, যেন জগতের কল্যাণে এমন করে ভাগবত রসামৃতে সবাইকে তিনি অবগাহিত করতে পারেন। আজকের এই যজ্ঞানুষ্ঠানটির পশ্চাতে যিনি উদ্যোক্তা রূপে আপনাদেরকে একত্রীকরণ করেছেন, অপার করুণার নিলয় ভক্তবৎসল জগন্নাথের অশেষ বিশেষ কৃপায় অভিষিক্ত শ্রীযুক্ত প্রশান্ত কৃষ্ণদাসজি, তাকে মাধ্যম করে জগন্নাথ আপনাদের সবাইকে নিয়ে সবারই সহযোগিতায় এই চমৎকার অনিন্দময় এই যজ্ঞানুষ্ঠানটি তিনি উপহার প্রদান করেছেন আমাদের তথা জগতের কল্যাণের নিমিত্তে। আয়োজনকারী ভক্তবৃন্দ জয়যুক্ত হন। ধাপে ধাপে উন্নতির শিরিবে জীবনে নতুন নতুন তারা সফলতা বয়ে আনুন, দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদেরই কর্ম তৎপরতায়। ইন্টারনেটের কল্যাণে যারা আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে আমাদের সঙ্গে,
আপনাদের সবাইকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার ভক্তবৃন্দের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি, এবং পরবর্তীতে ইউটিউব থেকে যারা দেশ দেশের বাহির থেকে প্রোগ্রামটি দেখবেন সবাইকে রইল হুগলি জেলার পুরুষুরা থানার সকল ভক্তবৃন্দের পক্ষ থেকে অভিনন্দন। গতকাল যে স্থলে ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম সেই স্থল থেকে পুনরায় শ্রবণ করব। তৎপূর্বে আপনাদেরকে শ্রীমদ ভগবত গীতার অপ্রাকৃত প্রেম রসে আস্বাদন করে গিয়েছেন স্নেহাস্পদ শ্রী ব্রজবিহারী দাস মহাত্মা। অত্যন্ত সাবলীল ভাবে আপনাদেরকে অপ্রাকৃত কৃষ্ণ প্রেম রস আস্বাদন করে গিয়েছেন, আশীর্বাদ করবেন তাকে, দিন থেকে দিন তারই প্রয়াস শ্রী বর্ধিত হোক। শ্রীমন মহাপ্রভুর আদর্শ নিজ হৃদয়ে লালন করে যে স্থলে থাকুক না কেন যেন সাধু সঙ্গে গৌর গোবিন্দের অপ্রাকৃত ভাব দ্বারায় নিজের জীবনকে তিনি পরিচালনা করতে পারেন, তার আশু বৃদ্ধি কল্যাণ প্রার্থনা করে গতকাল মূল প্রসঙ্গে আমরা আবার গমন করছি। আমরা শ্রবণ করছিলাম প্রণামের প্রসঙ্গ, প্রণামটা আমরা কিভাবে করব, এবং একটি প্রণাম যে আমাদের সকল পাপকে স্খলন করে অপ্রাকৃত প্রেম পীযূষ আস্বাদন করে দিতে পারে এই নিয়ে আমরা বিস্তৃতভাবে শ্রবণ করেছি। আমরা আরো জেনেছি এক হাতে কখনো প্রণাম দেয়া যাবে না, বিশেষ করে সনাতনী হিন্দুদের ক্ষেত্রে এক হাতে যদি কেউ প্রণাম দেয়, বিষ্ণু স্মৃতি নামক গ্রন্থ বলছেন জন্ম প্রবৃতি ইয়াত কিঞ্চিত পুমান বই ধর্মাচরে সর্বং তন্নিষ্ফলং ইয়াতি এক হস্ত অভিবাদনাত। কেউ যদি অলসতার বশবর্তী হয়ে এক হস্তে প্রণাম নিবেদন করে তাহলে তার আজন্ম সঞ্চিত সকল পুণ্য নষ্ট হয়ে যাবে। ভগবান এই দুটো হাত কেন দিয়েছেন আমরা জেনেছি বিগত অনুষ্ঠানগুলোতে। আমার এই ইন্দ্রিয়গুলো যদি আমি সদ ব্যবহার করতে না পারি, দশটি ইন্দ্রিয় ইন্দ্রিয়ের যদি সদ ব্যবহার করতে না পারি তাহলে মনুষ্য জীবন প্রাপ্তির পরও আমার বিফল গেল। পাইয়া মনুষ্য জন্ম না চিন্তিলে কৃষ্ণ কর্ম হেলায় হেলায় কাটাইলি বেলা। জীবনের বেলা চলে গেল আমার কিছুই করা হলো না। দশটা ইন্দ্রিয় চক্ষু কর্ণ সকল ইন্দ্রিয়গণকে যিনি প্রভুত্ব স্বীকার করেন রাজা রূপে, সে রাজা হলেন মন, মন হলো সকল ইন্দ্রিয়ের রাজা। এই একাদশ ইন্দ্রিয়কে সংযম করার অনেক পন্থার মাঝে একটা পন্থা হচ্ছে উপবাস পদ্ধতি, সাত্ত্বিক আহার গ্রহণ পদ্ধতি। এগুলো হচ্ছে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রিত করার অনেকগুলো পদ্ধতির মাঝে বিশেষ কিছু পদ্ধতি। হাত দিয়েছেন ভগবান, সে হাতের যদি আমি সঠিক ব্যবহার না করলাম, হাতের ব্যবহার প্রসঙ্গে অম্বরীশ মহারাজ শ্রীমদ ভাগবতে শিক্ষা দিলেন, এই হাত দিয়েছেন গুরু বৈষ্ণব ভগবানের সেবা করার জন্য, ভগবানের বিগ্রহের শৃঙ্গার করার জন্য, ভগবানের জন্য রন্ধন করা এই হাত দ্বারা প্রয়োজন, মন্দির মার্জন করা এই হাত দিয়েছেন, ভগবানের আরতি করার জন্য এই হাত দিয়েছেন, ভগবানের সন্তুষ্টির জন্য কর্ম করার জন্য। অথচ এই হাতের কি সঠিক সব ব্যবহার আমরা করতে পারছি? এই হাত দ্বারা মোদির ভূতল ধরার জন্য না, এই হাত দিয়ে সুখ টান দেওয়ার জন্য বিড়ি সিগারেট হাতে ধরা নয়। শ্রীমান মহাপ্রভুর অশেষ বিশেষ শিক্ষা হলো কেউ যদি সারাদিন সময়ও না পায় ভগবানকে স্মরণ করার, নাম করার, অন্তত সন্ধ্যাবেলায় সবাইকে নিয়ে একটু বসবে, নিজ দাঁড়েতে বসবে, বসে করবে কি? বলছেন
দশের পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া, হাতে তালি দিয়ে কীর্তন করো দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া। পরিবারের সবাইকে নিয়ে একটু বসতে হবে নিজ দ্বারে, কীর্তন করো সবে হাতে তালি দিয়ে, একটু হাতে তালি দিয়ে কীর্তন করার বিধান দিয়েছেন শ্রীমন মহাপ্রভু। হাতে তালি দিলে হাতের রেখা পরিবর্তন হয়ে যায়, কারণ রেখা যদি খারাপ থাকে হাতে তালি দিয়ে ভগবানের নাম কীর্তন করলে সেই রেখা ধীরে ধীরে পরিবর্তন হয়। মুন্ড উপনিষদ বলছেন এই দেহটা একটা বৃক্ষ, দেহ বৃক্ষে অসংখ্য পাপ পাখি বসে আছে। কোন বৃক্ষের ডালে যদি কোন পাখি বসে, আপনি সেই বৃক্ষের নিচে গিয়ে যদি তালি করেন, শব্দ করেন, সেই শব্দ যদি পাখি কর্ণে গোচরিত করে, তাহলে পাখিটা কি বৃক্ষের ডাল ছেড়ে উড়ে যাবে কি যাবে না? যাবে। তেমনি ভাবে হাতে তালি দিয়ে যদি কেউ কীর্তন করে, এই দেহ বৃক্ষে যে পাপ পাখি বসে আছে ওই তালি করার কারণে তারা দেহ বৃক্ষ থেকে উড়ে চলে যায়। গৌর যে শিখাইল নাম সেই নাম গাও, অন্য সব নাম মাহাত্ম্য সে নামেই পাও। গৌর গুরু যে শিক্ষা দিলেন নামের শিক্ষা, সেই নাম করতে হবে। কিভাবে বলছেন? হাতে তালি দিয়া অন্তত সন্ধ্যা বেলায় সবাইকে নিয়ে একটু বসতে হবে, এই অভ্যাসটা থেকে সরে গেলে হবে না। ধার্মিক মুসলমানদের দিকে তাকিয়ে দেখুন, আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে তারা মসজিদে সারিবদ্ধ হয়ে নামাজ পড়তে যায়। আমাদের এই বাংলাদেশে মসজিদের জায়গা যখন ধরে না, রাস্তায় রুমাল পেতে তারা নামাজ পড়ে। এই প্রচন্ড গরমের মাঝে রাস্তায় রুমাল পেতে নামাজ পড়ে। বাস চলছে, যখন নামাজের সময় হয়ে যায় সঙ্গে সঙ্গে বাসটা থেমে যায়। সকল যাত্রী আগে নামাজ পড়ে আসে, তারপর আবার বাস শুরু হয় চলা। ভাবুন, অনুভব করুন, কল্পনা করুন, ভাবা যায়? একে অপরকে হাত ধরে নিয়ে যায়। কোনো বাসে কোনো যাত্রী যদি নামাজ পড়তে না যায়, তাকে হাত ধরে নিয়ে যাবে, আমরা যাচ্ছি আপনি কেন যাবেন না? অথচ আমরা যত বড় ব্যবসায়ী হোক না কেন, একটু সন্ধ্যা বেলা যে ব্যবসা প্রতিষ্ঠানটাকে পাঁচ মিনিট বন্ধ করে একটু ভগবানের নাম করব, এই সময়টা পর্যন্ত আমাদের নাই। কিংবা কেউ যদি ভগবানের কথা শ্রবণ করতে ভাগবত পাঠে যায়, আরেকজন সে বসে আছে, তাকে বলা হচ্ছে চলো না ভাই একটু শুনে আসি ভগবানের কথা, আপনি যান আমার সময় নেই, আরো তুচ্ছ তাচ্ছিল্য করে। এত ওরা একজন না গেলে জোর করে আরেকজন তাকে নিয়ে যায়, বরং সে তাকে ধন্যবাদ দেয়, আজকে তোমার কারণে নামাজটা পড়তে পারলাম, তুমি আমায় নিয়ে গিয়েছ। এই যে সংস্কৃতিটা লালন করে তারা প্রসার করছে সবার মাঝে। অথচ ভাবুন এই ধাপদারা আপনাদের গ্রামে লোক সংখ্যা কি কম, লক্ষ লক্ষ টাকা খরচ করে পুজো পার্বণ করছি আমরা, কীর্তন করছি আমরা, অথচ তা থেকে পাচ্ছি কি, জানছি কি? বুকে হাত দিয়ে বলুন, এই যে এত এত আমরা অনুষ্ঠান করছি সনাতন ধর্মের অনুসারী হয়ে। অন্য ধর্মের কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, এই তোরা যে মূর্তি নিজেরা বানাচ্ছিস, একটু পুজো করে আবার জলে ফেলে দিচ্ছিস, কেন রে? আমার তো মনে হয় এই 99.5টা পূজার মণ্ডপের কেউ বলতে পারবে না সঠিক উত্তর। কি জানি বলুন তো আমরা, বুকে হাত দিয়ে বলুন, ধর্ম সম্পর্কে আমরা কি জানি, কি বুঝি আমরা বলুন তো? যার কারণে আজকে হিন্দুদের এই দুর্দৈব অবস্থা, হিন্দুদের আজ কঠিন পরিণতি আসছে, সামনের দিনগুলো আরো ভয়াবহ। হাজার হাজার সনাতনী হিন্দুর ছেলে মেয়ে আজ ধর্মান্তরিত হয়ে যাচ্ছে নিজের সংস্কৃতি সম্পর্কে ধারণা না থাকার কারণে, কেমন? এবং এই শাস্ত্র জ্ঞান তাদের না থাকার কারণে অভিভাবকরা তাদেরকে এই শিক্ষাটা দিচ্ছেন না। যে অন্তত অভিভাবকদের বলা উচিত যে বাবারে সব সময় ধুতি পরিস আর নাই পরিস, একটু পুজো মণ্ডপে অঞ্জলি দিতে যাবে ধুতিটা একটু পরিধান করে যা, একটু ভাগবত পাঠে যাবে, একটু বাড়িতে আরতি করবি একটু ধুতিটা পর, মা
মাঝে মাঝে দুটিটা পড়, একটু তিলক ধারণ কর। আমি এত এত ছবি ফেসবুকে আপলোড করতে পারি, আমি সনাতনী হিন্দুর ছেলে, আমি ধুতি উত্তরি ও তিলক পরে একটা ছবি কেন ইন্টারনেটে আমার ফেসবুক আইডিতে দিতে পারি না? কারণটা কি? কেন আমার এই সংস্কৃতিটা আমার মাঝে নাই? আমি কখনো কি আমার মেয়েকে বলেছি একটু শাড়িটা পরিধান করে পুজোতে গিয়ে অঞ্জলি দে? আজকাল শাড়িতে নারী কিন্তু অধিকাংশ মেয়েরা শাড়ি পরতে জানে না, নিজের সংস্কৃতিকে বর্জন করে আমরা পাশ্চাত্য অভিমুখী হচ্ছি। যে নারীর সর্বাঙ্গ ঢাকার কথা শাস্ত্র বলছেন, কোন নারীর কোন অঙ্গ যদি কোন পুরুষ বাহির থেকে দর্শন করে, যে অঙ্গগুলো খুবই সেন্সিটিভ অ্যাট্রাকটিভ, এবং তার মাঝে যদি কামনার উদ্রেক করে, তাহলে তাকে 28 প্রকার নরকের মাঝে একটা নরকে যেতে হয়, যে নরকের মাঝে কাঁটাযুক্ত গাছ রয়েছে, যে গাছের মাঝে আলিঙ্গন দেওয়ানো হয়। অথচ আমার কথায় অপরাধ নেবেন, আমি কান ধরে কথাটা বলতে বাধ্য হচ্ছি। অথচ আজকাল অধিকাংশ মেয়েরা আমরা সেলোয়ার কামিজ পরলেও ওড়না ব্যবহার করি না, কারণটা কি বলুন তো? কি কারণ? সমস্যাটা কোথায় আমাদের? এই সংস্কৃতি কেন আজকে আমাদের বিজাতীয় সংস্কৃতি আমাদের মাঝে ঢুকে পড়ছে কেন বলুন তো? এখানে আমার মা কাকিমা জেঠিমার বয়সী যারা, তারা যখন কিশোরী ছিলেন, যুবতী ছিলেন, তাদের মাঝে তো এই সংস্কৃতি ছিল না। কিন্তু আজকে দিন দিন কেন বাঙালি সংস্কৃতি থেকে আমরা সরে যাচ্ছি? এই দায় কি অভিভাবকরা এড়িয়ে যেতে পারবে? একটা নারী মানে সনাতন ধর্মে লক্ষ্মীর প্রতীক। একটা নারী যখন স্মৃতিতে সিঁদুর রাঙিয়ে, কপালে সিঁদুর পরে, হাতে শাঁখা পোলা পরে দর্পণের সামনে দাঁড়ায়, মনে হয় যেন বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী নেমে এসেছে। এত সুন্দর দেখায় নারীকে। বাঙালি সনাতনী হিন্দুর মতো এত সুন্দরী পৃথিবীতে কোন ধর্মের অনুসারী আছে দেখান তো? আমরা এত এত সুন্দর ভাবে আমাদের সংস্কৃতিটা আমাদের শাস্ত্রকারগণ আমাদের প্রদান করেছেন, অথচ আমরা সেই সংস্কৃতিকে একটু জানার চেষ্টা করছি না, একটু বুঝার চেষ্টা করছি না, একটু উপলব্ধি করার চেষ্টা করছি না। আমি কি আমার মেয়েকে কখনো বলি মা রে সবসময় শাড়ি পরার নাই পর, অন্তত মাঝে মাঝে শাড়িটা পরে নিজের সংস্কৃতিটাকে পালন কর, অন্তত একটু পূজার মণ্ডপে যাবে শাড়ি পরে একটি লক্ষ্যে একটু অঞ্জলি দিতে যা, বাড়িতে গুরুজন আসছেন গীতা ভাগবত হবে একটু শাড়িটা পরিধান করো, করে একটু আরতি করো, এটা আমার সংস্কৃতি। আজকে 15 সাল থেকে 24 সাল পর্যন্ত আমাদের বাংলাদেশে হাজার হাজার সনাতনী হিন্দুর ছেলে মেয়ে কনভার্ট হয়ে গেছে, ধর্ম ত্যাগ করেছে। তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে, ওরা বলে সনাতন ধর্মে কিছুই নাই। অথচ ওদের বাপ মা কুলাঙ্গারের দল একটা দিনও নিজের পুলাপানদেরকে একটু গীতা পড়তে দেয় নাই, ভাগবত পড়তে দেয় নাই, সনাতন শাস্ত্র সম্পর্কে জ্ঞান দেয় নাই। তাহলে জানবে কি করে, বুঝবে কি করে, শিখবে কি করে যে এত সম্পদ রয়েছে আমার ধর্মে? আজকে প্রচার না হওয়ার কারণে আমরা জানি না, লক্ষ লক্ষ টাকা করে দুর্গা পূজা করি, আর রাত যত বাড়তে থাকে ক্লাব আর কমিটির যারা ভক্ত ওরাই, রাত যত গভীর হয় ওরাই নিজেরা অসুরের রূপ ধারণ করে ফেলে। কথা বুঝতে পারেননি? রাত যত গভীর হয় বাড়তে থাকে ক্লাবের যারা ওরাই অসুর রূপ ধারণ করে, মদ খেয়ে মাতলামি হয়ে লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স, অটনির মাতুমার্তনি কথা শুনে না চলছে। এরই নাম সনাতন সংস্কৃতি, এরই নাম পুজো বলুন, এরই নাম পার্বণ। অথচ এই দুর্গা পূজাতে এই 5 দিনের মাঝে যত অনুষ্ঠান আমরা রাখি, তৎসঙ্গে যদি প্রত্যেক দিনে 1 ঘন্টা করে মা দুর্গার তত্ত্ব মহিমা আলোচনার ব্যবস্থা রাখতাম, একজন প্রবক্তা যদি আনতাম যে মা দুর্গার বিশেষ তত্ত্ব এই রূপের মহিমা, প্রত্যেক দিন ষষ্ঠীতে ষষ্ঠীর মহিমা, সপ্তমীতে সপ্তমীর মহিমা, অষ্টমীতে অষ্টমীর মহিমা, নবমীতে নবমীর মহিমা, দশমীতে দশমীর মহিমা, যদি প্রত্যেক দিন 1 থেকে 1.5 ঘন্টা করে প্রত্যেক দিন দুর্গা পূজায় আলোচনার ব্যবস্থা থাকত, তাহলে আমাদের শ্রদ্ধা ভক্তি আরো কি জাগ্রত হতো না বলুন? কিন্তু আমরা কি সেটা করতে পারছি? পুজো মানে কি? পুজো মানে কি এরকম একটু সেজে গুজে যাওয়া সারা রাত ব্যাপী, আর মদ খেয়ে মাতলামি করা? যতদিন যাচ্ছে আমরা আমাদের সংস্কৃতিকে বিনষ্ট করে ফেলছি। আমরা যারা প্রচার করি বাংলাদেশে, আমরা জানি কখন আমাদের দুটির পাছা খুলে দেবে,
তখন আমাদের জীবন চলে যাবে। জীবন যৌবনকে বাজি রেখে আমরা এই কঠিন পথে নেমেছি। অথচ ভাবুন ভাবুন, আপনারা অনুভব করুন স্বাধীনভাবে, ১২টা বলুন, রাত ৩টা বলুন, আপনি এই জায়গায় কীর্তন করতে পারছেন, হরিনাম করতে পারছেন, যা খুশি তাই করতে পারছেন, আপনার কোনো সমস্যা নেই। কিন্তু আপনি কেন করবেন না? সুযোগ পেয়ে, পরিবেশ পেয়ে আপনি কেন করবেন না? ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, শাস্ত্র বলছে সে পরম সৌভাগ্যের অধিকারী। এই ভারতের মাটিতে তার যার জন্ম হয়েছে, এই ভারত মাটি যার অঙ্গে লেগেছে, তার জীবন ধন্য হয়ে গেছে। এমনকি দেবতারা পর্যন্ত শাস্তে আছে, তারা ভারত ভূমিতে জন্ম নেওয়ার জন্য প্রার্থনা করে গোবিন্দের নিকটে। আর আমরা সেই ভূমির সন্তান হয়ে আমরা দিন দিন বাঙালি সংস্কৃতিকে পরিত্যাগ করে আমরা ছেলেরা যত সিরা প্যান্ট পরতে পারি আমরা মনে করি খুব স্মার্ট, কেমন? আর নিজের বাঙালিপনাকে বাদ দিয়ে অসভ্যর মতো যত ড্রেস পরতে পারি আমরা মনে করি তত স্মার্ট। এটাকে স্মার্ট বলে না, এটাকে বলে অসভ্যতা। ভাবুন একবার, অনুভব করুন, দিন থেকে দিন আমরা দিন দিন নগ্ন হয়ে যাচ্ছি, দিন থেকে দিন আমরা আমাদের সংস্কৃতিকে বিনষ্ট করে ফেলছি, দিন থেকে দিন আমরা আমাদের চেতনাকে খর্ব করে ফেলছি। অথচ এই সনাতন ধর্ম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, যে ধর্ম থেকে পৃথিবীর সকল মতের সৃষ্টি হয়েছে, সকল পথের সৃষ্টি হয়েছে। এই পৃথিবীতে যখন কোনো কিছু ছিল না, জল ছিল না, স্থল ছিল না, কোনো কিছুই ছিল না, তখনও একজন ছিলেন, তিনি অনাদির ও আদি, তিনি সর্বকারণের পরম কারণ, তিনি আর কেউ নয়, তিনি হলেন গোবিন্দ। ব্রহ্ম সংহিতা কোন গ্রন্থ? ব্রহ্ম সংহিতা পঞ্চম অধ্যায় ১ নম্বর শ্লোক, সেখানে স্বয়ং ব্রহ্মা বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সৎ চিত আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। পৃথিবীতে যখন কোনো জল ছিল না, স্থল ছিল না, তখনও একজন ছিলে, তিনি আর কেউ নয়, তিনি অনাদির আদি, তিনি সর্বকারণের পরম কারণ, তিনি হলেন স্বয়ং গোবিন্দ। ব্রহ্মা প্রার্থনা করছেন, এই পৃথিবীতে যখন কোনো মত ছিল না, এই পৃথিবীতে যখন কোনো পথ ছিল না, তখনও সনাতন ছিল, সনাতন আছে, সনাতন থাকবে। ভগবানের অনন্ত নামের মাঝে একটা নাম হচ্ছে সনাতন। একটা জাতির সামগ্রিক পরিচয় পাওয়া যায় তার ধর্ম আর সংস্কৃতির উপর। পাখি যেমন তার পক্ষপুটের উষ্ণ পরশে শাবক দিগকে লালন করে, একটা জাতিও তেমনি সহস্র সহস্র বছর ধরে নানা উত্থান পতনের ব্যাপক প্রক্রিয়ার ভিতর দিয়ে তার অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখে এবং স্বকীয়তার বিকাশ ঘটায়। আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা অতি প্রাচীন, এর উপর দিয়ে মাঝখানে কত ঝড় বয়ে গেছে, কত বৈদেশিক সভ্যতা শতাব্দীর পর শতাব্দী এর উপর প্রভাব বিস্তার করেছে। কিন্তু সে সকল বাধা বিপত্তি কাটিয়ে আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা আজও চিরদণ্ডায়মান। কারণ আমাদের সংস্কৃতি তথা সভ্যতা এমন এক সত্যের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, যা সব সময় সব যুগের চিন্তাধারার সামনে মুখ ফুলিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে। আর এই সত্যটাই হচ্ছে বেদান্তের সত্য। আর আমাদের ধর্ম এবং সংস্কৃতি অঙ্গাঙ্গী ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িত। আমাদের সনাতন ধর্মের মূল থিওরিটাই হচ্ছে বেদান্তের সত্য। আমাদের সনাতন ধর্ম সেই থিওরিতে চলছে, ধর্মের উপরই প্রতিষ্ঠিত আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা। আর আমাদের ধর্মের নামই সনাতন। সনাতন অনন্ত ভগবানের নামের মাঝে একটা নাম, যার অর্থ চিরন্তন, যা অতীতে ছিল, যা বর্তমানে আছে, যা ভবিষ্যতে থাকবে। এই পৃথিবীর সকল মত সকল পথ একদিন নষ্ট হয়ে যাবে, একমাত্র টিকে থাকবে সনাতন। অপ্রিয় হলেও মানতে হবে, এই পৃথিবীতে প্রত্যেক মত পথের অধিকারীরা সনাতন হয়েই জন্মগ্রহণ করে, সনাতন থেকেই তারপর ডাইভার্ট হয়। কে বলবে এই গভীর তত্ত্ব বলুন তো, কে জানাবে, কে শেখাবে বলুন তো? এই পৃথিবীতে সকল মত পথের সৃষ্টি যে সনাতন থেকে, তার থেকে যে সৃষ্টি হয়েছে, তারও প্রমাণ নিজেই ভগবান বলছেন শ্রীমদ ভগবদ গীতার ১০ অধ্যায়ের ৮ নম্বর শ্লোকে, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতিমত্তা পর্যন্ত মাম বুদা ভাব সমন্বিতা।
এ অর্জুন, আমি জড় চেতন জগতের সকল কিছুর উৎস। এই জগৎটা জড় জগৎ, তার উপরে যে জগৎ সেই জগতের নাম হচ্ছে চেতন জগৎ। আমি জড় চেতন জগতের সকল কিছুরই উৎস, আমার থেকে সকল কিছুর সৃষ্টি হয়েছে। যারা বুদ্ধিমান ব্যক্তি, যারা বিচক্ষণ ব্যক্তি, যারা এই জগতে মেধাবী, যারা জ্ঞানী, তারা এই তত্ত্ব অবগত হয়ে আমার আরাধনা করে অহম সর্বস্ব প্রভব মাত্র সর্বম প্রবর্ততে ইতিমাত্রা ভজন্তে মাম বুদা ভাব সমন্বিতা অ্যান্ড সোর্স অফ অল স্পিরিচুয়াল অ্যান্ড ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডস এভরিথিং এমিনেটস ফ্রম মি দ্য ইন্টেলিজেন্ট পার্সন হু পারফেক্টলি নো দ্য অ্যান্ড ইজ ইন মাই ডিভোশনাল সার্ভিস অ্যান্ড ওয়ার্শিপ মি উইথ অল দেয়ার হার্টস সেই অমনিপটেন্ট মেকার কৃষ্ণ শ্রীমদ ভগবদ গীতা 10 after 8 verse oh my dear arjun please listen attentive what I say and the source of all spiritual and material words everything emanates from me the meritorious person the intelligent person the wise person perfectly know that and give it my devotional service and worship me with all their hearts we forgotten that topic that causes to suffer most and excessively all time in all situation we forgotten that universal to the omnipotent maker krishna is most companion most value most commemorated most ibar most man of our life discusses we suffer anxiously all time in all situation also Srimad Bhagavad Gita 7 saptar 7 bars omnipotent maker krishna said this saptar সপ্তম অধ্যায় যাকে বলা হয়েছে সেভেন সপ্তাহ নাম কি সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞানী হোক অকঙ্কার আর অফয়াল দ্যার ইজ নট টু সুপিরিয়র টু মি এভরিথিং রাইটস আপন মি অ্যাজ পালার স্ট্রং অন ট্রেড সংস্কৃতি বললে মাত্র পরতরম ন অন্ন কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মই সর্বমিদম প্রথম সূত্রে মণিগণাইব পরমেশ্বর ভগবান বলছেন হে ধনঞ্জয় এই জগতে আমার থেকে বড় আর কেউ নাই কোন ধর্মে তুমি জন্মগ্রহণ করেছো ভাবো অনুভব করো এই ধর্মে তুমি দেবী তোমাকে দেবীর মর্যাদা দেয়া হয়েছে এই জন্য সনাতনীরা কুমারী পূজা করে এই জন্য দেখবে সনাতনীরা প্রত্যেক শক্তিকে তারা আরাধনা করে মাতৃরূপে এই জগতে সনাতনী হিন্দু পরিবারের প্রত্যেক মেয়ে সে আদ্যশক্তি মহামায়ারই অংশ স্বরূপা সনাতনী প্রত্যেক নারীকে মা দুর্গারি স্বরূপ বলে জানে মা দুর্গারি অংশ বলে সম্মান করে সেই দেবী থেকে আজ আমার ড্রেস আমার পোশাক আমার আচরণ কোন জায়গায় গিয়ে পৌঁছে গেছে বিচার করো তো অনুভব করো তো যে শাস্ত্র তোমাকে দেবীর মর্যাদা দিয়েছে আজকে দেবী থেকে তুমি আমি কোথায় গিয়ে দাঁড়িয়েছি জ্ঞানীর লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রসে সঞ্চারী নারীকে এত মর্যাদা দিয়েছেন শাস্ত্র আমার থেকে শ্রেষ্ঠ কেউ নাই ধনঞ্জয় অর্জুনের অনেকগুলো নামের মাঝে একটা নাম ধনঞ্জয় সূত্রে যেমন মণি সম গাথা থাকে আপনি একটা মালা বানাবেন মণির মালা কিংবা মুক্তুর মালা কিংবা পুষ্পের মালা সুতুর প্রয়োজন আছে কি নেই সুতু যদি না থাকে মালা হবে পুষ্পগুলো কি টিকে থাকবে তো সুতু ইংরেজি কি ট্র্যাড ট্র্যাড মানে সুতু অকঙ্কার ডাড়ো ফয়েল দ্যার ইজ নট ট্রু সুপিরিয়র টু মি এভরিথিং রাইটস আপন মি অ্যাজ পালার স্ট্রং অন ট্র্যাড সূত্রে যেমন মণি সমূহ গাথা থাকে ভগবান কৃষ্ণ বলছেন তেমনি এই সমস্ত বিশ্ব আমাতে অতপ্রতভাবে জড়িত থাকে আমি সকল কিছুর উৎস আমার থেকে পৃথিবীতে সকল কিছুর সৃষ্টি হয়েছে সব মত পথ একদিন বিনষ্ট হবে সনাতন ছিল সনাতন আছে সনাতন থাকবে কারণ এই সনাতনের অনুসারী যারা ওরা যখন মাঝে মাঝে বিপদগামী হয়ে যায় ওরা যখন ধর্মীয় আচরণ থেকে সরে যায় সংস্কৃতির আচরণ থেকে সরে যায় ওরা যখন অসুরের মতো আচরণ করতে শুরু করে ধর্মের শাশ্বত চেতনার হৃদয়ে লালন না করে ওরা যখন বিজাতীয় সত্তার প্রতি আকৃষ্ট হয়ে যায় ঠিক তখনই ভগবান
নিজেকে জগতের বুকে আবির্ভূত করেন। প্রমাণ আছে শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায়ের সাত আট নং শ্লোকে, হুয়ানিবার ডিক্লাইন ইন রিলিজিয়াস প্র্যাকটিস অর ডিসেন্ডেন্ট অফ বারো অ্যান্ড প্রিডমিনেট রাইজ অফ রিলিজিয়ান অ্যাট দ্যাট টাইম আই ডিসেন্ড মাই সেলফ টু ডেলিভার দ্য প্রায়ার্স অ্যান্ড টু অ্যালাই হিলেন্ট দ্য মিসক্রিয়েন্ট অ্যাজ ওয়েল অ্যাজ রেস্টাবলিশ দ্য প্রিন্সিপাল অফ রিলিজিয়ান আই মাই সেলফ ফিয়ার আফটার মিলিমিনিয়াম আফটার মিলিমিনিয়াম সেড অল পাওয়ার সুপ্রিম বিং কৃষ্ণ শ্রীমদ ভগবদ গীতা ফোর্থ চ্যাপ্টার 7 এন্ড 8 বারস ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে। ভগবান নিজে আবির্ভূত হয়ে সেই ভাব দ্বারা আবার তিনি জগতের বুকে কি করেন, আবার তিনি দণ্ডায়মান করেন। এই কলিযুগের আয়ু 432,000 বছর, কত বছর গো? 432,000 বছর, গিয়েছে মাত্র 5,248 বছর। এই 5,000 বছর যাওয়ার পরেই কলির যে তাণ্ডব শুরু হয়েছে, ভেবে দেখো কলির শেষ প্রান্তে কি অবস্থা হবে, ভেবেছ কখনো? আজকে ধামগুলোতে গিয়ে দেখো, আমি সেদিন বলেছিলাম না যে কলকাতায় পানিহাটিতে আমি গিয়েছিলাম দর্শন করতে গঙ্গার তীরে, যেখানে রঘুনাথ দাস গোস্বামী পাদকে নিত্যানন্দ প্রভু কৃপা করলেন, সেই পানিহাটিতে গেলাম ধাম দর্শন করতে তীর্থ, গিয়ে দেখি জুড়ায় জুড়ায় কবুতর গঙ্গার তীরে বসে এমন কার্য করছে, আমাদের সেখানে দাঁড়িয়ে থাকাটা মনে হচ্ছে নিরাপদ নয়। ভাবা যায়, কল্পনা করা যায়, ধামগুলোতে অসভ্যতা চলছে, কলির কি প্রভাব দেখো, কলির কি তাণ্ডব দেখো। এই 5,000 বছর যাওয়াতেই এমন হলো, 432,000 বছর আয়ু, যত দিন যাবে কলির কি তাণ্ডব হবে, আঘাতে ঘাট হবে, আপদে পথ হবে, যাহা হবার নয় তাই হবে। এই কলিযুগে মা বাবার সম্মান শ্রদ্ধা সন্তান করবে না, বৃদ্ধাশ্রম দেখো ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে উঠছে, বৃদ্ধাশ্রম মানেই তো কলঙ্কিত জায়গা, বাপ মাকে দেখতে পারে না, যে সকল কুলাঙ্গার সন্তানেরা তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এই যতগুলো বৃদ্ধাশ্রম রয়েছে, এই অপার বাংলা বলো অপার বাংলা বলো, একটা পর্যবেক্ষণ করে সাংবাদিকরা একটা রিপোর্ট দিয়েছিল, সবচেয়ে হাই এডুকেটেডের বাপ মারা বৃদ্ধাশ্রমে থাকে, উচ্চ পদস্থ চাকরিজীবীর বাপ মারা বৃদ্ধাশ্রমে থাকে। কেন গো বাবা, কেন? কারণটা কি? এত এত পড়াশোনা করালে সন্তানকে, এত চাকরি নেওয়ালে, ভালো পজিশনে পৌঁছে দিলে, তোমার স্থানটা বৃদ্ধাশ্রম কেন হলো গো? একটাই কারণ, সন্তানকে এই জড়জগতের শিক্ষা দিয়েছ, তার সঙ্গে ধর্মীয় শিক্ষাটা দিতে পারো নাই। যদি ওই শিক্ষার সঙ্গে এটাকেও মিশিয়ে দিতে, তাহলে সন্তান ভিক্ষা করে খেলেও মা বাবাকে ডাস্টবিনে কিংবা বৃদ্ধাশ্রমে ফেলতো না। আজকে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, আমার বয়সী ছেলেরা ইফটিজিং করে, অবাক হবে অনেক মেয়েরা পর্যন্ত এখন বিড়ি টানে, সিগারেট টানে, জিন্স প্যান্ট পরে পরে। এই সংস্কৃতি বাঙালিদের, এই সংস্কৃতির জন্য আমরা সনাতন পরিবারে জন্ম নিয়েছিলাম, বলো ভাবো অনুভব করো। এখনো তো তোমরা অনেক ভালো আছো, আরো যখন সময়ে যাবে কলির তাণ্ডবে কি হবে ভেবে দেখো, অনুভব করো। কলির শেষ প্রান্তে যত কলির যুগ বাড়বে সময়, মানুষের উচ্চতা তত দিন দিন কমে যাবে, কমতেছে না বাড়তেছে? উচ্চতা কমতেছে না বাড়তেছে? উচ্চতা দিন দিন কমে যাচ্ছে, হাইট কমে যাচ্ছে। কলির শেষ প্রান্তে মানুষ রাস্তাঘাটে পশুর মতো যৌন সঙ্গ করবে, মানুষ আর পশুর মাঝে পার্থক্য থাকবে না, চক্ষু লজ্জা বলে আর কিছু থাকবে না, তাই হচ্ছে। 6 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা নিরাপদ নয়, ইফটিজিং করছে রাস্তায়, নিরাপদ নয় তারা। 9 বছরের ছেলে বাচ্চার বাবা হবে কলির শেষ প্রান্তে, ভাবা যায়, কল্পনা করা যায়। এগুলো এখন গুগল সার্চ করে দেখো, এখনো 10 বছরের মেয়ে সিজার পদ্ধতিতে মা হয়ে গেছে পাশ্চাত্যের অনেক দেশে, এটা কলির প্রভাব। আর এই কলিযুগে মা বাবাকে যতটা না ভালোবাসবে সন্তান, তার থেকে বেশি ভালোবাসবে শ্বশুর শাশুড়িকে, এটা কি শাস্ত্রে ভুল লেখা? ভাই বোন থেকে শ্যালক শালিকা বেশি আদর পাবে, কলির
প্রসঙ্গ লিখতে গিয়ে কবি একটা কবিতা লিখেছেন, সারাদিন গাল মন্দ, দিনেও যদি লাগে দ্বন্দ্ব, দ্বন্দ্ব মানে বুঝো ঝগড়া, নিদ নাই, নিদ মানে ঘুম, নিদ নাই সুপুত্রেরও, রাতে যদি না পায় বউয়ের গন্ধ। সারাদিন ঝগড়া করেছে একজন আরেকজনকে, হ্যাঁ কি করেনি, বলেছে আমি চুকেও দেখবো না কিন্তু রাত্রে বউ ছাড়া ঘুমাবে না। এ হলো কলিযুগের লক্ষণ। এই যুগে ভগবান কৃষ্ণ লীলা সংবরণ করার পূর্বে একটা চমৎকার শিক্ষা জগৎকে দিয়েছেন। একটা কলি, কলি মানে কি, কলি মানে ইয়া মোটা চেহারা, কালো গায়ের বরণ না, কলি মানে ভগবানের বিরুদ্ধ শক্তি। ভগবানের বিরুদ্ধ শক্তি হচ্ছে কলি, যাহা ধর্ম থেকে, আচার থেকে, নৈতিকতা থেকে মানুষকে সরিয়ে দেয়, সেই হলো কলি। মনে করো তুমি ভগবানের কথা শ্রবণ করতে যাবে, তোমার হঠাৎ সিরিয়ালের দিকে দৃষ্টি পড়লো, সিরিয়ালটা খুব জমে গেছে, না একটু পড়ে যাই, ওই পড়ে যাই বলে যে বসলে দু ঘন্টা চলে গেল আর পাঠে আসা হলো না, এই সিরিয়ালটাই তোমাকে ভাগ করতে হবে। ম্যানেজমেন্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট। সবার জন্য অন্ন প্রসাদ আছে, কেউ যাবেন না, অন্ন প্রসাদ নিয়ে যাবে, প্রসঙ্গে অবশ্যই বলা হবে। তাহলে কলির প্রসঙ্গে, কলি যুগের প্রসঙ্গে জগৎকে বুঝানো হয়েছে একটা কালো বর্ণের বিশাল চেহারার অধিকারী, সে এসে ভীমকে বলেছিল যে হ্যাঁ ভীম, তোমার কি গায়েই কেবল বল না বুদ্ধিও আছে, শুধু ইয়া মোটা চেহারাই, সামনে যুগ কলিযুগ, এই যুগে আমি যে প্রশ্নটা করব তাহা লক্ষণ প্রকাশ পাবে। এক কলসির জল সাত কলসিকে ভরতে পারে, কিন্তু সাত কলসির জল এক কলসিকে ভরতে পারে না। ভীম বলছে এ আবার কেমন প্রশ্ন রে বাবা, এক কলসির জল দিয়ে সাত কলস ভরে, সাত কলসির জল এক কলসকে ভরতে পারে না, এটা আবার কেমন প্রশ্ন। ভীম গিয়ে ভগবান বাসুদেব কৃষ্ণকে প্রণাম দিয়ে বললেন বাসুদেব এ কেমন প্রশ্ন, এক কলসির জল দিয়ে নাকি সাত কলসিকে ভরা যায়, কিন্তু সাত কলসির জল দিয়ে এক কলসিকে ভরা যায় না। ভগবান মৃদু মৃদু হেসে বললেন ভীম যাহা হওয়ার নয় কলিযুগে তাহাই হবে, ওই আগত যুগে এই প্রশ্নের সমাধান পাওয়া যাবে। দাপরের শেষ প্রান্তে তো লীলাটা হয়েছিল, দাপরের শেষ প্রান্তে আগত যুগ বলা হলো, আগত মানে কোন যুগটার কথা তখন ইঙ্গিত দিয়েছিলেন, কলিযুগ, বর্তমানে যে যুগ চলছে। এই কলিযুগে এক মা সাতটা সন্তানকেও তিনি গর্ভে ধারণ করতে পারবেন, স্তনের দুগ্ধ দ্বারায় আস্বাদন করিয়ে বড় করতে পারবেন, কিন্তু সাত সন্তান মিলেও কলিযুগে একটা মাকে লালন পালন করতে পারবে না। একটা কলসি সাতটা কলসিকে ভরতে পারে, সাত কলসির জল একটা কলসিকে ভরতে পারে না। তিনটা চারটা পাঁচটা সন্তানকে মা স্তন দুগ্ধ দ্বারা পরিপুষ্ট করতে পারেন, আদর যত্ন মায়া মমতা দিয়ে ভালোবাসা দিয়ে বড় করতে পারেন, আর চারটা পাঁচটা সন্তান মিলে একটা মাকে একটা বাবাকে আদর যত্ন সম্মান শ্রদ্ধা ভালোবাসা দিতে পারে না, এর থেকে লজ্জা আর কি হতে পারে। আমার এই 14 বছরের আলোচক জীবনে আমি আজ থেকে পাঠ করি না, ছোটবেলা থেকেই পাঠ করি, এটা পূর্বজন্মের কৃপা ছিল, আপনাদের আশীর্বাদ ছিল। 14 বছর আমার বাহিরে আলোচক জীবন, আমার এই অল্প বয়সের জীবনে, এখানে আমি অনেকের ছেলের বয়সী, কারো নাতির বয়সী, আমি দেখেছি কোন কোন জায়গায় এক মাস বড় ছেলের ঘরে মা খায়, দ্বিতীয় মাস মেজ ছেলের ঘরে, তৃতীয় মাস সেজ ছেলের ঘরে, চতুর্থ মাস ছোট ছেলের ঘরে, এর পরের মাসে যদি দুই দিন বেশি হয়ে যায় ছোট বউ বলছে আপনার না এখন বড় বৌমার ঘরে খাওয়ার কথা। যে সন্তান মাকে ভাগ করে নিয়ে নেয়, বাবাকে ভাগ করে নিয়ে নেয়, এই রকম কুলাঙ্গার সন্তান মরে যাওয়াটাই ভালো ছিল আতুর ঘরে।
মরে যাওয়াটাই ভালো ছিল। এর জন্য শুধু সন্তান দায়ী নয়, দায়ী মা বাবাও। এই সুসংস্কার আমি সন্তানকে ছোটবেলা থেকে দিতে পারি নাই, এই হলো বড় কথা। কখনো নিয়েছ? পিতা পরম ধর্ম, পিতাকে প্রণাম দিলে স্বর্গের সকল দেবতার কাছে প্রণাম পৌঁছে যায়। পিতাহি পরমং তপ পিতরে প্রীতিমা পন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা। বাবা যদি কোনো সন্তানের জীবনে সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দেন, সকল দেবতা তাকে আশীর্বাদ দানে বাধিত করেন। বাবাকে এত মর্যাদা দেয়া হয়েছে, আর মাকে প্রণাম দিলে বিশ্ব। কার্তিক দৌড়তে শুরু করলেন, আবার পরিক্রমা করলেন, দেবী পার্বতীর চোখ বেয়ে জল ঝরতে শুরু করলো, রত্নমালাটা গণেশের গলায় পরিয়ে দিয়ে বললেন, বাবারে তুমি মাতৃকে কেউ কখনো এই জগতে পরাজিত করতে পারবে না। আজকে সেই মা বাবার স্থানটা কোথায়? আমার বয়সী ছেলে মেয়েদেরকে বলছি যারা এসেছে কিংবা যারা আসে নাই, এই মাইকে যতদূর পর্যন্ত ধ্বনি যাচ্ছে যদি কারো কর্ণে যায় উপলব্ধি যেন করে। আমি একটা অনুরোধ রেখে যাব প্রত্যেক মা বাবাকে, যেখানেই কীর্তন গীতা ভাগবত হবে অন্তত দু ঘন্টা সময়ের জন্য হলেও নিজের সন্তানটাকে নিয়ে যান আপনি, দেখবেন অদূর ভবিষ্যতে উপকার হবে এটা, সহযোগিতা করবে চরিত্র গঠনে। নতুবা যে যুগ আসতেছে সামনে কঠিন, তোমার সন্তানও তোমার গায়ে হাত তুলতে আর বেশি দিন বাকি নাই, বাকি নাই বেশি দিন। যদি এই ধরনের থাকলে মাকে নিয়ে টানাটানি করে, মা আমার মা আমার, আর বৃদ্ধ হলে চার ভাই মাকে নিয়ে টানাটানি করে, মা তোর তোর মা তোর মা, না ভুল বলেছি, আমার মা আমার মা আমার মা, মা আমার কাছে থাকবে, আমি মার কাছে ঘুমাবো, আমি মার কাছে ঘুমাবো, আর বৃদ্ধকালে তোর মা তোর মা। কেন আজকে এই দুর্দৈব অবস্থাটা? কেন বলুন, কেন আজ এই নৈতিকতার স্খলন? আজ মানবতা মহানুভবতার এত অবক্ষয় কেন? একটাই কারণ মনে রাখবে, ইনস্টিটিউশনাল এডুকেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইম্পার্শিয়াল, বাট রিলিজিয়াস এডুকেশন ইজ পার্ট এন্ড পার্সন নো এক্সিস্টেন্স অফ ফেবলস দ্যাট ইজ ইউনিভার্সাল টু দ্যাটস টপিক ইনস্টিটিউশনাল এডুকেশন এন্ড রিলিজিয়াস এডুকেশন। বাদ দেওয়া যাবে না ধর্মীয় শিক্ষাটাকে, যে জাতি শিক্ষা থেকে সরে যায় সে জাতিকে কোনোদিন টিকিয়ে রাখা যায় না। একটা জাতিকে ধ্বংস করতে গেলে আগে তার শিক্ষাকে ধ্বংস করে দাও, সে জাতি আপনা থেকেই ধ্বংস হয়ে যাবে। আজকে সনাতনী হিন্দু জাতি দিন দিন অবক্ষয় হচ্ছে, কেন জানো? সে তার ধর্মীয় শিক্ষাকে ধ্বংস করে ফেলছে, যার কারণে হিন্দুকে টিকিয়ে রাখা যাচ্ছে না, যার কারণে সনাতনী হিন্দুকে টিকিয়ে রাখা যাচ্ছে না, যাবেও না ভবিষ্যতে। সারা বিশ্বের পরিসংখ্যান দেখো, কত পার্সেন্ট ছিলাম আর এখন কত পার্সেন্ট আমরা, পশ্চিমবঙ্গের ইতিহাস দেখো, কত পার্সেন্ট সনাতনী ছিল আর এখন ও হিন্দু ও সনাতনী কত পার্সেন্ট ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে উঠতেছে, কারণ কি? আর আমাদের বাংলার কথা বাদ দাও, আমরা তো শেষই হয়ে গেলাম। ভাবো, অনুভব করো, অনুভব করো কত ছিলাম আর দিন দিন কত হচ্ছি আমরা, কারণ কি? যে জাতি শিক্ষা থেকে সরে যায় সে জাতিকে কোনোদিন টিকিয়ে রাখা যায় না, টিকিয়ে রাখা যায় না সে জাতিকে। আমরা ধর্মীয় শিক্ষা থেকে সরে গেছি, ধর্মটাকে আমরা অপশনাল সাবজেক্ট বানিয়ে ফেলছি, এটার প্রয়োজন নাই মনে করছি। ধর্ম মানুষকে পাঞ্চুয়ালিটি দান করে, ধর্ম কেবল এই তিলক এই দুটি উত্তরীয়র মাঝে সীমাবদ্ধ নয়, ধর্ম মানুষকে নৈতিকতা মানবতা মহানুভবতার মন্ত্রে দীক্ষিত করে, ধর্ম মানুষের মাঝে নীতিবোধ জাগিয়ে দেয়, ধর্ম মানুষের মাঝে ভয়ের সঞ্চার করে, স্রষ্টার প্রতি ভয়। সিসি ক্যামেরা দিয়ে আমরা মন্দিরকে প্রটেক্ট করি, বাসাবাড়িকে প্রটেক্ট করি, লেখা থাকে সিসি ক্যামেরার আওতাভুক্ত সাবধান। কত কিলোমিটার সিসি ক্যামেরা দিয়ে আপনি আপনি সচেতনতা সৃষ্টি করবেন? সিসি ক্যামেরাকে ধ্বংস করে, সিসি ক্যামেরায় ফুটেজে যেন ধরা না পড়ে এমন পোশাক পরিচ্ছদ পরে কি অপকর্ম করা হয় না? হচ্ছে করা। সিসি ক্যামেরার বাইরে গেলেই তখন ভাবে এখানে তো কেউ দেখছে না, আমি অপকর্ম করব। কিন্তু মানুষের মাঝে যদি এই শিক্ষাটা দিয়ে দেওয়া যায়,
যে এই সিসি ক্যামেরা কয়েকটা জায়গাকে কেবল নিরীক্ষণ করছে, কয়েক কিলোমিটারকে নিরীক্ষণ করছে, কিন্তু উপর থেকে সিসি ক্যামেরা দ্বারা সব জায়গায় রেকর্ড করা হচ্ছে। শিক্ষাটা যদি মানুষকে পৌঁছে দেওয়া যায়, সে অপকর্ম করবে আর যে আমি যে জায়গাতে অপকর্ম করি কে বলছে দেখছে না, উপর থেকে একজন সব রেকর্ড করছেন সিসি ক্যামেরায়। প্রজেক্টরের মাধ্যমে যেমন বৃহৎ পর্দায় সব কিছু দেখানো হয়, তুমি আমি কি করছি প্রত্যেক দিন, দরজা লাগিয়ে যদি অপকর্ম করি কেউ দেখছে না অপকর্ম করব, কেউ জানে না অপকর্ম করব, একজন সকল কিছু দেখছেন, তিনি বেশি দূরে নয় আমার তোমার ভিতরেই বসে আছেন। আর তিনি যদি একবার অভিমান করে আমার তোমার ভেতর থেকে বের হয়ে যান, সেদিন এই সোনার দেহ এত রূপবতী গুণবতী বলে যে অহংকার করছো, কয়েক ঘন্টা পরে তোমার শরীর পচে দুর্গন্ধ বের হবে। তিনি যদি অভিমান করে তোমার ভেতর থেকে চলে যান, তোমার কোনো কিছুরই আর মূল্য রইল না, কত কষ্ট করে রে মন কই রাছো ঘর বাড়ি, আগুনে পুড়বে না মাথা সেদিন মারবে বাসের বাড়ি, রইল রে তোর স্বাদের ঘর বাড়ি। যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা শ্মশান ঘাটে, সেই ছেলেটি জ্বালবে রে তোর চিতা। তিনি যদি অভিমান করেন তাহলে আর টিকিয়ে রাখা সম্ভব নয়। একবার ভাবুন, আমরা ঘুমিয়ে থাকি কিন্তু ভেতরে তিনি কিন্তু জাগ্রত, তিনি কিন্তু ঘুমাচ্ছেন না, তিনি সব জানেন, তিনি হৃদয় গ্রাহী, তিনি ভাব গ্রাহী জিনার্দন। আর তিনি যদি একদিন ঘুমিয়ে যান তাহলে আর কোনোদিন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, ধ্বংস হয়ে যাবে এই জগৎ। এই যে অনুভব ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, what means religion, religion means rule of regulation almighty creator krishna, bhagwaner ain hocche dharmo, dharon korar naam dharmo, ki dharon korbe bhagwaner ain ke dharon korbe, jemon gari chalate gele traffic ain mante hoy, ain jodi keu bhongo kore take shasti pete hoy, temni bhabe bhagwaner ain ke jodi keu bhongo kore takeo shasti pete hobe। আমরা এই ছদিন ব্যাপী অনেক কথা শুনলাম যারা রেগুলার এসেছেন, অনেকেই আজ এসেছেন বিগত ছদিন আসেননি, তারা বঞ্চিত হয়েছেন। আবার কেউ কেউ ভেবেছিলেন কিরে রাধাকান্তের মা পাঠে যাবে না ভাগবত পাঠে, যাব সাত দিন আছে তো শেষের দিকে যাব, এরকম অনেক মানুষ আছে কি নেই? আজকে ভাবছি একটু দেখে আসি, বাংলাদেশ থেকে এসেছে একটু দেখে আসি লোকটাকে, এরকম অনেকেই আসছে। আবার ভাবছি শুনেছি নাকি পাঠ খুব ভালো হচ্ছে, অনেক জমছে, ভক্তরা খুব আনন্দ করছে, নৃত্য করছে, আমি চাই, এই যেন অনেকে এসেছে। তো যাই হোক, আজকে তো আর খাবার দাবারের চিন্তা নাই, এখানেই সব আছে, আজকে যাওয়ারও দরকার নাই, যতক্ষণ তোমরা আছো আমরাও আছি। না চলে যাবে, কালকে আবার আমাদের ছুটতে হবে কাকদ্বীপের উদ্দেশ্যে, দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগরের কাছে, সেখানে 35 দিন প্রবচন। কয়দিন তোমাদের এখানে? 7 দিন, যে দেখতে দেখতে কি করে চলে গেল, আর কত আদর, এই যে এক মা সকালবেলা রান্না বান্না করে সব ফ্রিজে রেখে দিয়েছে, ওই পাঠ শেষে সব নিয়ে এসো, কেমন গরম করে করে নিয়ে আসবে, আমরা যে বাড়ি আছি খেয়ে দিয়ে যাবো, কি ভাবছো না খেয়ে যাবো, সব নিয়ে আসবে, আর কালকে বাসায় চরণদুলি দিয়ে যাবো। তো অনেকেই এসেছেন, তো যেহেতু পৌঁছে গেছে একটু প্রসাদ পেয়ে আসি। জগন্নাথের বাবা প্রসাদ দিলে কি ভক্ত বেশি হয়? জানতো না, হরি বাবা, খুব ভালো খুব ভালো। তো জগন্নাথ তো অপার করুণার নিলয়, দেখুন আগামী বছর পাঠ হোক এই জায়গায়, এই ভূমির যিনি মালিক তিনিও ধন্য, এই যে হাজার হাজার ভক্তের চরণদুলি পড়লো এই ভূমিতে, কত কত কৃপা সে পেল। এই গ্রামে অনেক লোক এসেছে, সবাই যদি এগিয়ে আসে, আমাদের বাংলাদেশে যে পাঠ হয় 30 দিন, আমার এক জায়গায় 32 দিন পাঠ ছিল মন্দিরে, তিনজন মিলে একদিন প্রসাদের দায়িত্ব নিয়ে নিয়েছে, কেমন? দুইজন মিলে বলছে আজকে ব্যাসদেবের বস্ত্র আমি দান করে ফেলবো, দুইজন বলছে আমরা ফল মূল দিয়ে দেব। এইভাবে যদি 20-30 জন ব্যবসায়ী বের হয়ে আসে, 7 দিন 10 দিন পাঠ দেওয়া কি কোনো ব্যাপার গো? কোনো ব্যাপার?
সবাই যদি একটু একটু করে সহযোগিতা করে, আমি এক জায়গায় পাঠে গেছি, মায়েরা ভিক্ষায় বের হয়ে গেছে পাঠের জন্য, কত আগ্রহ তাদের মাঝে, কত অনুভব দেখো। ভাগবত পাঠ ব্যতীত সমাজ পরিবর্তন সম্ভব নয়। সমাজকে পরিবর্তন করলে পাঠের কোনো বিকল্প নেই। এই ছদিন ব্যাপী আমরা যত কথা শুনলাম এবং আজও আমরা শ্রবণ করছি, একটা কথা যদি নিজের জীবনে আচরণে আনতে পারি তাহলে আমার মঙ্গল হবে। শুধু শুনে গেলে হবে না, ভাগবতের কথা ভাগবতে রেখে গেলাম তাহলে কিন্তু হবে না, বাস্তব জীবনে সেটা অবশ্যই অবশ্যই অনুশীলন করতে হবে। তাহলে আমরা জানলাম, এক হাতে আমরা প্রণাম দেব, ও আমিও ভাবছি দেব দেব না। আচ্ছা খুব ভালো, রাস্তা দিয়ে কেউ যাচ্ছেন তখন কি করতে হবে? নমস্কার কিংবা হরে কৃষ্ণ কিংবা জয় নিতাই জয় রাধে দিয়ে যাই বলুন, কেমন? কিন্তু হাতটা কি করতে হবে? আর অনেক সময় মায়েরা মন্দিরে পাশ দিয়ে যাচ্ছেন এমন করেন, আস্তে কি করবে? এমন করবে, নমস্কার মানে পরমাত্মার প্রতি নিবেদন। এক হাতে কখনো প্রণাম দেওয়া যাবে না, এক হাতে প্রণাম দিলে জন্মার্জিত সকল পুণ্য নষ্ট হয়ে যায়। এবং সন্তানদিগকে কি করতে হবে? প্রণাম দেওয়ার অভ্যাস করতে হবে, শেখাতে হবে তাদেরকে। গুরুজন আসলে যেন প্রণাম দেয়, অনেক মা বাবা ডাকেন, বাবা আসো আসো শোনো একটু প্রণাম দাও, কিন্তু গুরুজনের সামনে তখন বাচ্চা প্রণাম দেয় না, তখন মা বাবা কি লজ্জা পায় না? এই লজ্জাটা সবার সামনে যে পেল, যদি অভ্যাস করা তো গিয়ে দেখো এই মা বাবা নিজেই তিন বেলা প্রণাম দেয় না ঠাকুরকে। প্রণাম দিলে বাচ্চাও শিখত, এই জন্য তো এটা হচ্ছে। প্রণামই দিতে আমরা জানি না। তাহলে আমরা কালকে জেনেছিলাম নিষ্ণ পুরাণ থেকে, সকল যজ্ঞের মাঝে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ প্রণাম যজ্ঞ, এবং একবার প্রণাম করলেই জীব পবিত্র হয়ে যায়। আমরা আরো স্কন্দ পুরাণ থেকে জেনেছিলাম প্রণাম দেওয়ার সময় এই শরীরে যত ধূলিকণা স্পর্শ হবে তত কাল সে শ্রী হরির নিকটে বসবাস করবে। আমরা আরো জানলাম বাবাজিরা প্রণাম দিলে আটটা অঙ্গ লাগতে হবে, হস্তদয় পদদয় জানুদয় বক্ষস্থল মস্তক চক্ষু মন বাক্য। আর মায়েরা প্রণাম দেবে যখন পাঁচটা অঙ্গ লাগতে হবে, জানুদয় বাহুদয় মস্তক বাক্য মন। মায়েরা কখনো লম্বা হয়ে প্রণাম দেবে না, মায়েদের স্তন কখনো ধরণী মা স্পর্শ করবে না, মায়েদের স্তন যদি মাটিতে লাগে ধরণী মা তখন অভিসম্পাত প্রদান করেন, জানতে হবে এগুলো। এবং এখন যে কথাটির প্রতি আমি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি, কখনো চরণ স্পর্শ করে প্রণাম দেবে না, কি করবে না, এটা সবচেয়ে বেশি আমরা বিপদের সম্মুখীন হই। আসর থেকে নামার পরই চরণ স্মরণ সারা কইর না, চরণ ধরে কেউ কেউ চুল দিয়ে সব কৃপা চরণে, আমরা এটাই মনে করি। কিন্তু মনে রাখবে চরণ স্পর্শ করে প্রণাম দিতে নেই, পিতামাতার চরণ সন্তান স্পর্শ করতে পারবে, স্বামীর চরণ স্ত্রী স্পর্শ করতে পারবে, গুরুদেবের চরণ শিষ্যের স্পর্শ করার অধিকার আছে সেটা অনুমতি সাপেক্ষে, কিন্তু স্বামীর চরণ স্ত্রী স্পর্শ করার অনুমতির প্রয়োজন নেই, এখানে মধুর সম্পর্ক, কেমন? কখনো চরণ স্পর্শ করে এজন্যই প্রণাম দেবে না, স্পর্শের মাধ্যমে চেতনা ডাইভার্ট হয়। এই যে করুণার ক্রান্তি লগ্ন গিয়েছে তখন সরকার আমাদেরকে, স্বাস্থ্য বিভাগ আমাদেরকে ফিজিক্যালি ডিস্টেন্স থাকার কথা কি বলেছিল? যে দূরত্ব বজায় রাখবে। দেখবে সনাতনীদের সংস্কৃতি কি হ্যান্ডশেক, হ্যান্ডশেক সনাতনীকে হ্যান্ডশেক করে, আজকাল বহু দেখবে লোক সাধুদের কাছেও এসে হ্যান্ডশেক করতে চায়, কত বেয়াদব তারা। এটা কি সনাতনীদের সংস্কৃতি? তুমি সনাতনী, তোমার সংস্কৃতি প্রণাম। আমরা কোনো দেহকে প্রণাম দেই না, মনে রাখবে,
এই যে সন্তান মা বাবাকে প্রণাম দিচ্ছে কিংবা আমরা একে অপরকে প্রণাম দিচ্ছি, প্রণামটা কোনো দেহকে দিচ্ছি না। মনে করো শিবানন্দ সেন একজন, আমি তাকে প্রণাম দিচ্ছি, আমি শিবানন্দকে প্রণাম দিচ্ছি না। শিবানন্দের মাঝে যে ভগবান অবস্থান করছেন আত্মা রূপে, আমরা তাকে প্রণাম দিচ্ছি। এই জন্য সনাতন ধর্মেই কেবল ছোট বড়কে প্রণাম দিতে পারে, বড়ও ছোটকে প্রণাম দিতে পারে। কথা বুঝতে পেরেছ? কারণ আমরা দেহকে প্রণাম দেই না, কাকে প্রণাম দেই? আত্মা রূপে যে ভগবান আছেন তাকে প্রণাম দেই। তাহলে করুণার সময় ফিজিক্যালি ডিস্টেন্স থাকার কথা বলা হয়েছিল, স্পর্শের মাধ্যমে চেতনা সঞ্চারিত হয়, সুচেতনাও যায় কুচেতনাও যায়। চরণ স্পর্শ করলে কিংবা কারো শরীর স্পর্শ করলে তার মাঝে চেতনা সঞ্চারিত হয়, ভালোও যায় মন্দও যায়। এবার চরণ স্পর্শ করলে হাত ধুইতে হয়, তাহলে আপনি যে রাস্তায় চরণ স্পর্শ করে প্রণাম দিলেন, তখন কি আপনি হাত ধুয়েছেন কিংবা ধৌত করার পরিবেশ আছে? যেহেতু নেই, তাহলে চরণ স্পর্শ করা যাবে না, চরণ ধুলি নেয়ার কথা বলা হয়েছে। তাহলে সাধু যে পথ দিয়ে হেঁটে যাচ্ছেন সেখানেই তো ধুলিকণা আছে, ওই জায়গা থেকে আমরা মস্তকে নেব। পতির চরণ পত্নী স্পর্শ করতে পারবে, পিতামাতার চরণ সন্তান স্পর্শ করতে পারবে, গুরুদেবের চরণ শিষ্য শিষ্যা অনুমতি সাপেক্ষে স্পর্শ করতে পারে। কোন সাধু বৈষ্ণবের চরণ স্পর্শ করে যদি কেউ প্রণাম দিতে চায়, তার কাছে অনুমতি নিতে হবে। আজকাল বহু জায়গায় কিছু দেখা যায় জাত গুসাই, কিংবা দেখবে অনেক গুসাইরা আছে যারা বলে এই চরণ ধুয়ে প্রণাম দে। যেদিন থেকে সনাতনী হিন্দুরা গুরুর ছেলে গুরু, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ ভাবতে শুরু করছে, পাঠকের ছেলে পাঠক, আর তাদের ঠ্যাং দেওয়া জল খাইতে শুরু করছে, সেদিন থেকেই হিন্দুদের পতন শুরু হয়ে গেছে। এই পা দেওয়া জলের মাঝে কত ভাইরাস আছে, কত ব্যাকটেরিয়া আছে, এগুলো খেলে কি তোমার ক্ষতি হবে না? যিনি শুদ্ধ ভক্ত তার চরণ ধৌত জলের অনেক 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 কৃপা আছে। কিন্তু মনে রাখবে, যথার্থ শুদ্ধ ভক্ত কখনো কাউকে চরণ ধৌত করতে দেবেন না, চরণ স্পর্শ করতে দেবেন না, তিনি ছল করে এগিয়ে যাবেন, এটা উচিত নয়। আমি যে আরেকজনকে চরণ ধোয়ার অনুমতি দেব, আমি কি সেই জায়গায় পৌঁছতে পেরেছি? যদি না পারি, তাহলে আমার যতটুকু ভজন আছে নষ্ট হয়ে যাবে, আমার যতটুকু ভক্তি আছে নষ্ট হয়ে যাবে। অনেক গুরু গোসাইদেরকে দেখা যায় মাতাজিরা পর্যন্ত চরণ সেবা করছে, এটা কখনো উচিত নয়। কোন মাতাজিরা ব্রহ্মচারীদেরকে চরণ স্পর্শ করে প্রণাম দেবে না, শাস্ত্রে নিষিদ্ধ। মাতাজিরা মাতাজিদেরকে আলিঙ্গন দেবে, বাবাজিরা বাবাজিদেরকে আলিঙ্গন দেবে, মাতাজিরা বাবাজিদেরকে আলিঙ্গন দেবে না, বাবাজি মাতাজিকে আলিঙ্গন দেবে না। মাতাজি মাতাজির চরণ স্পর্শ করে প্রণাম দিতে পারবে, কিন্তু মাতাজি কখনো বাবাজিকে চরণ স্পর্শ করে প্রণাম দেবে না। কারণ আমরা ভুগী, আমরা কলিগত মানুষ, যে কোনো মুহূর্তে আমাদের মাঝে খারাপ চেতনা জাগ্রত হতে পারে। আর যদি স্পর্শের মাধ্যমে এই চেতনা জেগে যায়, যিনি জাগালেন সর্বপ্রথম তার অপরাধ হবে, এবং যার মাঝে জাগ্রত হয়েছে উভয়েই নরকগামী হবে। কথা বুঝতে পেরেছ? এই দিকে অনেক সচেতন থাকতে হবে। প্রণাম, প্রণামের এত গুরুত্ব, তাহলে আমরা চরণ স্পর্শ করে প্রণাম দেব দেব না? সাধু যে পথ দিয়ে হেঁটে যাচ্ছেন সে জায়গার চরণ ধুলি নেব। আপনি এসে প্রণাম দেবেন, উনিও আপনাকে প্রণাম দেবেন, এটাই নিয়ম। যেমন যিনি ব্যাসদেবের প্রতিনিধি, তিনি এসে প্রণাম দিলেন, আপনি কি করেছেন? আপনিও প্রণাম দিয়েছেন, এটাই নিয়ম। এখানে ছোট বড় বিবেচ্য নয়, ভজন যে করে সেই বড়, বয়সে বড় হলে হবে না, ভজন যদি না থাকে তাহলে সে বড় নয়। আমরা বৈষ্ণব বন্দনায় দেখি, আদি কীর্তনে দেখি, সব জায়গায় মহিমায় দেখি কি বলা হয়েছে, ভজনে যে বড় সেই বড়। আমরা দেখতে পাই সর গোস্বামী পাদের জীবনে রূপ সনাতন আপন দুই ভাই,
জিত গোস্বামী পাদ বাইয়ের ছেলে, ছয় গোস্বামীদের মাঝে তিনজনই একই পরিবারে, শ্রীনু সনাতন, রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, রঘুনাথ দাস, শ্রীজীব গোস্বামী। এই রূপার সনাতন আপন ভাই, সনাতন হচ্ছেন বয়সে বড়, রূপ হচ্ছেন ছোট, কিন্তু এই বৈষ্ণব জগতে কার নাম আগে নেওয়া হয়? সনাতনের নাম না রূপের নাম? তাহলে ছোট ভাইয়ের নাম আগে কেন? কারণ তিনি সর্বপ্রথম সংসার ত্যাগ করে ভক্তিপথে গিয়েছিলেন। এই জন্য ভজনে যে বড়, সে বয়সে ছোট হলেও সে মহিমায় বড়, তত্ত্বে বড়। একটা কীর্তন আছে নিশ্চয় আপনারা জানেন, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে, নিশ্চয় শুনেছেন। সেখানে একটা পদ আছে, আমি আগে এসে ঘাটে রইলাম বসে, সে যে পিছে এসে। আমি দেখেছি দুটা গান গাইতেন গুনগুনিয়ে সন্ধ্যাবেলা, আমাদের বাড়িতে বাসন্তী মন্দির আছে, পূজা হয়, সেই বাসন্তী দুর্গা মায়ের করলাম, এ কেমন গান গাও, আগে এসে ঘাটে রইলাম বসে, পিছে এসে আগে গেল আমি রইলাম বসে। নদীর ঘাটে কেউ যদি ঘাট পার হয়ে অপারে যেতে চায়, যে আগে যায় সে তো আগে পার হবে, যে পিছে যায় সে পিছে পার হবে, কিন্তু পিছে গিয়ে আগে পার হয়, আগে গিয়ে বসে থাকে, এইটার তো তত্ত্ব বুঝতেছি না। বাবা বললেন, তুই বুঝবি না ছোট, বয়স যেদিন বাড়বে জ্ঞান হবে সেদিন বুঝবে। এখন বুঝতে পারি এটা জড় জগতের কোনো ঘাট নয়, কেমন, এটা কোনো ওই যে তোমাদের পাশে সামনে অগ্রসর হলেই দামোদর একটা নদী আছে না দেখবে, এই যে এটা দামোদর নদীর ঘাট নয়, এটা গঙ্গার কোনো ঘাট নয়, কেমন, এটা অন্য কোনো নদী ঘাট নয়, এটা হচ্ছে ভব নদীর ঘাট। কেউ যদি বয়সে বড় হয়, আগে এই জগতে আসে, যদি ভজন না থাকে, পারের কড়ি যদি না থাকে, সম্বল যদি না থাকে, সে ভবের ঘাটে গিয়ে বসে থাকবে। আর কারো বয়স কম, তোমার সন্তান কিংবা নাতির বয়সী, তার যদি ভজন করি থাকে, সে তোমার আগে ঢ্যাং ঢ্যাং করে ভব নদী ঘাট পের হয়ে চলে যাবে। আবার প্রশ্ন করতে হবে নিজের বিবেককে, যে আমার যে বয়স 40 হলো, 50 হলো, 60 হলো, 70, আমার মনে হয় 70-এর উপরে এখানে কেউ নাই, তাহলে আমার যে এত বয়স হলো, আমার এই বয়সে আমি কি পারের কড়ি সংগ্রহ করতে পেরেছি? যদি না করে থাকি তাহলে আমার কি গতি হবে? অথচ সে আমার সন্তানের থেকে ছোট, তার অনেক কিছু হয়ে গেল কিন্তু আমার হলো না, আমাকে গিয়ে বসে থাকতে হবে। আমি আগে এসে ঘাটে রইলাম বসে, সে যে পিছে এসে আগে গেল আমি রইলাম বসে, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। রঘুপতি শ্রী রামচন্দ্র তিনি লীলা সম্বরণ করে যখন চলে যাবেন, সরুজ নদীর কিনারা এসে দাঁড়ালেন প্রভু আমার, সেই আমার প্রভু রামচন্দ্র তিনি এসে ঘাটের মাঝিকে বলছেন, মাঝিরে আমায় একটু নদীটা পার করে দে, ছদ্মবেশ ধারণ করে তো যাচ্ছেন। ঘাটের মাঝি তাকিয়ে বলছে, কড়ি আছে বাপু হাতে? কড়ি? ওমা মনোযোগ সহকারে শুনবে, কি চমৎকার তত্ত্ব, কড়ি আছে? প্রভু আমার মৃদু মৃদু হাসছেন আর মনে মনে বলছেন, এই জগৎ সংসারের প্রত্যেকের ঘাটের মাঝি আমি, আমার কাছে তুমি কড়ি চাইছ? প্রভু মুখ খুলে বললেন, হাতে তো কড়ি নেই রে বাপু, আমায় না হয় নদীটা পার করে দে। ঘাটের মাঝি বলছে, আমি কড়ি ছাড়া তো কাউকে নৌকায় তুলি না বাপু। প্রভু বলে উঠলেন, হিসাবের খাতায় তুলে রাখ, আমি অন্তিমে সকল পাওনা মিটিয়ে দেব। মাঝি মনে মনে ভাবছে, এই কেমন কথা, তুমি তো নদী পার হয়ে চলে যাবে, তোমায় আমি পাবো কোথায়? অন্তিমে সকল পাওনা মিটিয়ে দেবে, এটা কি করে সম্ভব? অন্তিমে তো শেষের দিনে, শেষের দিনে তুমি কি করে পাওনা মিটাবে?
রঘুপতি রামচন্দ্র বলে উঠলেন, আমি সব জায়গায় থাকি রে, যে আমায় ভক্তি বরে নয়নের জলে ডাকে আমি তৎক্ষণাৎ সেই স্থলে আবির্ভূত হই। মাঝিরার বুজার বাকি রইল না, ফেল ফেল দৃষ্টিতে প্রভুর চন্দ্রবদনের দিকে তাকিয়ে বলছে, তুমি আমার কাছে ধরা পড়ে গেছো প্রভু, আমি তোমায় চিনতে পেরে গেছি, আমার কত সৌভাগ্য তুমি স্বয়ং আজ আজ তুমি ঘাটে এসে দাঁড়িয়েছ, যে প্রত্যেকটা সংসারী মনুষ্য জীবের ঘাটের মাঝি সে আজ এসে ঘাটে দাঁড়িয়েছে। প্রভু গো, তোমায় আমি কড়ি ছাড়া পার করবো, কারণ তুমিও মাঝি আমিও মাঝি, নিজের স্বজাতির কাছে কখনো লেনদেন চলে না। প্রভু গো, তুমি কৃপা করে ওই তরিতে উঠো, সবাইকে আমি পেটের দায়ে কড়ি দিয়ে পার করি, আমি আপার ঘাট থেকে অপারের ঘাটে নিয়ে যাই দুবেলা দুমুটু অন্যের সংস্থানের জন্য, আর তুমি তুমি প্রেমের তরি চরণ তরি বেয়ে আসো হাতে বইটা নিয়ে, যে তোমার রাতুল রাঙ্গা চরণে আশ্রিত হয় তোমার অপ্রাকৃত প্রেম পিজুষ আস্বাদন করে, তাদেরকে তুমি নিজের হাতে বইটা বেয়ে স্বধামে পৌঁছে দিয়ে দাও। তোমার চরণের এত মহিমা, ওই চরণ স্পর্শে একটা পাথর থেকে নাকি অহল্লা আবির্ভূত হয়েছিলেন, তাই আমি গরিব মাঝি তোমার চরণ স্পর্শে আমার নৌকার না জানি কি হয়, তাই আমার নিবেদন আমি নিজের হাতে তোমার চরণ দুটিকে ধৌত করে আমি নৌকায় তুলতে চাই প্রভু। যে চরণ ব্রহ্মা আদি দেবতার দুর্লভ প্রাপ্তি, সেই চরণ আমি নয়নের জলে দৌত করে একটি বাণ দুটো হাত দিয়ে জড়িয়ে ভক্তকে ধারণ করতে চাই শ্রীরাম। তুমি আমায় সেই কৃপা থেকে বঞ্চিত করিও না, নিজের হাতে নয়নের জলে আর সরুজ নদীর জলে প্রভু শ্রীরামচন্দ্রের চরণ যুগল ধৌত করে দিলেন। নৌকায় তুলে কেঁদে কেঁদে বলছেন, প্রভু গো আজ আমি তোমায় এই তরিতে তুলে অপারে পৌঁছে দিচ্ছি, জগৎকে তুমি লীলা করে শিক্ষা দেওয়ার জন্য এই আচরণ করছো, যে ঘাটে কড়ি ছাড়া কখনো পার হওয়া যায় না। প্রভু, তোমার মতো আমিও যেদিন স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে একা একা না ফেরার দেশে গমন করব, সেদিন আমার আমার হাতে পাড়ির কোনো কড়ি নাও থাকবে। প্রভু, আজ তুমি কথা দিয়ে যাও, সেই শেষের দিনে তুমি বান্ধব হয়ে হাতে বইটা নিয়ে আসবে আমায় পার করে দেওয়ার জন্য।
দেবে আমার সেদিন কবে, একবার ভাবো তো মা, দেখতে দেখতে সংসারের দায়িত্ব কর্তব্য পালন করতে করতে জীবন রবি পূর্ব গগন থেকে পশ্চিম গগনে ঢলে গেল। কি করলাম গো, কি নিয়ে যাব, কি জবাব দেব সেই দিন, যে পুঁজি নিয়ে আসলাম সেটাও তো খরচ করে ভিখারি হয়ে গেলাম। আজকে কাটা তারের ওই পার থেকে এই পারে আসতে কত আমাদের কষ্ট করতে হয়েছে, পাসপোর্ট ভিসা সেটাও বানাতে এখন এত কষ্ট, তোমাদের নির্বাচন তো কদিন পর, যার কারণে ভিসা পাওয়াটা খুব কঠিন আমাদের হয়ে গেছে। যত আমাদের নিকটের জন কাছের জন হোক না কেন, তাদের নিজের ডকুমেন্ট নেই, ভিসা পায়নি বলে তারা বর্ডার থেকে ফিরে গিয়েছে, তারা আসতে পারেনি আমাদের সঙ্গে, বর্ডার পার হতে পারেনি, তারা নিজ নিজ ঘরে আছে, আসতে পারেনি, তারা ফিরে যেতে হলো, অর্থাৎ তারা আমাদের সঙ্গে যেতে পারলো না সবার ক্ষেত্রে। তাহলে কাটা তারের ওই পারেই যদি আসা না যায়, নিজের ডকুমেন্টস না থাকলে যত আত্মীয় জন হোক, এপারের টাকা যদি ওই পারে এসে অচল হয়ে যায়, এখানে যদি রুপি করতে হয়, তাহলে কি করে ভাবলে তুমি সংসারে যাদেরকে এত আপনার করছো, তারা তোমার শেষের দিনে নিজের কর্ম ডকুমেন্টস না থাকলে তোমার সঙ্গে যেতে পারবে, কি করে ভাবলে, অনুভব করো কি করে ভাবলে, সেদিন কবে হবে, হরি হে পরম দয়াল হরি, তুমি কবে নিচে আসবে, ভবের গাঁটের মাঝি হয়ে আমায় পার করার জন্য, ভবের মাঝে আসা যাও, হরি বল হরি বল, চলে যাবে গো সাজানো সংসার বাগান, ওই বাগান থেকে একটা পুষ্পও তুমি নিতে পারবে না সেদিন, এই পৃথিবী যেমন ছিল তেমনই রইবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এই জমি থাকবে, বাড়িটা থাকবে, জমিটা থাকবে, কেবল থাকবো না আমি, থাকবে না তুমি, প্রকৃতির করাল স্তুতে একদিন তার শোনে নাই চারশ চলবে না বাবা, রাজনৈতিক কোন পাওয়ার দেখানো যাবে না, অর্থবিত্ত বৈভব চ্যানেল দ্বারা কিচ্ছু হবে না, একমাত্র অনাদির আদি জগদীশ্বর ভগবানের সঙ্গে যার সম্পর্ক থাকবে সেই কেবল ওই তরিতে আরোহণ করতে পারবে।
সবে আমার সেই দিন কবে যাদেরকে আমরা রেখে যাচ্ছি কদিন তারা স্মরণ করবে গো মা? একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, তিন দিন পর আর কাঁদবে না, বছর শেষে একটা দিন তোমায় স্মরণ করবে, সময়ের পরিক্রমায় আর স্মরণ করবে না। তোমার আমার দাদুর বাবাকে কি মনে করি আমরা? অনেকে দাদুর বাবার বাবার নামই বলতে পারবে না। সংসারে তার অবদান কি নেই? শরীরে কি তার অবদান নেই? কিন্তু হারিয়ে গেছে সে, আমিও হারিয়ে যাব। দাঁড়া সুত, পরম কান্ডারি পরম দয়াল গৌর নিতাই সম্পর্ক রাখতে পারে, ঘাটের মাঝি হয়ে আসবে তারা তোমার আমার কান্ডারি হয়ে। মাস হবে মাসে মাসে ভুল করিও দিদি তোমায় কেউ না মনে করবে, তুমি এসেছো যাবে না মা। স্ত্রী পুত্র কন্যা স্বামী সংসার সবার প্রতি দায়িত্ব পালন করতে হবে, কিন্তু সর্বদা মনে রাখবে ওই দায়িত্ব পালনটা নিজের কর্ম নয়, নিজের কর্মটাও করতে হবে। রত্নাকর ভেবেছিলেন, তিনি ভেবেছিলেন তার সংসারে যে তার বাবা আছে, মা আছে, স্ত্রী আছে, ওরা তার নিজের জন। সে যে দায়িত্ব পালন করছে, পালন করতে গিয়ে যে অপকর্ম করছে, এই পাপ তারা নেবে। কিন্তু নারদ বললেন, ওরে মূর্খ, এই সংসারে কারো পাপ কেউ নেয় না, কারো পুণ্যও কেউ নেয় না, সংসার একটা নাটকের মঞ্চ রে। ওরে নাট্য মঞ্চে অভিনয় করতে যেমন মানুষ মা বাবা ভাই বন্ধু পায় নে, অভিনয় মঞ্চ থেকে নেমে গেলে যেন আর পরিচয় থাকে না, সংসারটাও তেমন রে। যা যা গিয়ে জিজ্ঞেস করে আয়, জিজ্ঞেস করে আয় তোর মাকে বাবাকে স্ত্রীকে, ওরা তোর পাপের ভাগ নেয় কিনা। রত্নাকরের পিতা চ্যামনমুনি বললেন, পুত্র প্রত্যেকটা সময় বয়স মানুষকে নতুন অভিজ্ঞতা দেয়। তুমি যখন ছোট ছিলে আমি তোমায় লালন পালন করে বড় করেছি পুত্র, এবার আমি বৃদ্ধ তুমি যুবক, আমি তোমার সন্তান সম আর তুমি আমার পিতা সম। তোমার দায়িত্ব আমার দেখাশোনা করা, এটা তোমার দায়িত্ব, আমিও দায়িত্ব পালন করেছি। কিন্তু তাই বলে তুমি পাপ কার্য করে এই দায়িত্ব পালন করবে তা তো আমি তোমায় বলিনি পুত্র, আর তোমার পাপের ভাগ আমি কি করে নেব পুত্র? দায়িত্ব পালনটা ধর্ম, কিন্তু তুমি দায়িত্ব পালন করতে গিয়ে যে পাপ করেছো এটা তোমার নিজেকেই ভোগ করতে হবে, আমি কেন নেব? মা বললেন, 10 মাস 10 দিন তোকে গর্ভে রেখে আমি প্রসবের বেদনা সহ্য করে জগতের আলো দেখিয়েছি রে। ওরে পাপির ভাগ যদি নেওয়ার পদ্ধতি থাকতো আমি না হয়ে নিতাম রে, কিন্তু পুত্র এই জগতে কারো পাপ কেউ নেয় না রে বাবা, কারো পুণ্য কেউ নেয় না, মানুষ একা আসে, যাওয়ার সময় তাকে একাই ফিরে যেতে হয়। সেদিন
অসুর পায়ের নিচ থেকে মাটিটা যেন সরে গেল, অবাক হয়ে গেল, মনে হচ্ছে কে জানি তাকে অনেক উপর থেকে ফেলে দিল। স্ত্রীর কাছে গিয়ে যখন এই কথা জানালো, স্ত্রী বলে উঠলো, দুবেলা দুমুঠো খাওয়াতে পারো না তো বিয়ে করেছিলে কেন? তুমি তো ভার বহন করবে বলে বিয়ে করেছো, দায়িত্ব পালন করবে বলে কথা দিয়েছিলে, তোমার পাপের ভাগ আমি কি করে নেব? আচ্ছা আর কে মাটিতে লুণ্ঠিত হয়েছিলেন সেদিন রত্নাকর? কেঁদে কেঁদে নারদার ব্রহ্মার চরণে গিয়ে পড়লেন, দেবর্ষি আমি দায়িত্বই পালন করলাম, নিজের জন্য কোনো সৎ কর্ম করতে পারলাম না। ওই দায়িত্ব পালন করতে করতে পাপের বোঝাকে ভারী করে ফেলেছি দেবর্ষি, আমার এই জিহ্বা আড়ষ্ট হয়ে গেছে, আমার কি হবে? দেবর্ষি নারদ বললেন, রত্নাকর তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, তুমি অভ্যাস যুগ পালন করো, বসে বসে রাম 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 এই নাম তুমি জপ করো, এতটাই পাপে আড়ষ্ট হয়ে গেল জিহ্বা, জিহ্বাতে রাম নামও আসেনি, তাই মরা মরা জপার নির্দেশ দিলেন নারদ। অভ্যাস যুগে মরা মরা থেকে রাম নাম আসলো, আর ওই রাম নামে পবিত্র হয়ে একদিন রত্নাকর থেকে হয়ে গেলেন তিনি মহামুনি বাল্মীকি। জগতে কারো পাপ কেউ নেয় না, মা মনে রাখবে, কারো পুণ্য কেউ নেয় না, এটা নিজের অ্যাকাউন্টে জমা হয়। কাজেই সংসারের দায়িত্বের সঙ্গে এটাও আজ ভেবে যাও, হৃদয়ে মাঝে অনুভব করিয়ে যাও, নিজের জন্য কি করলে কি যাবে তোমার সঙ্গে? ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয়, কেবল দুই তিন দিনের ভালোবাসা মিছে অভিনয়, সেদিন একা একা সবাইকে যেতে হবে, নিজের কর্ম সম্পাদন করার জন্যই প্রয়াসী হতে হবে। আট বছর বয়স থেকে সবাইকে চেষ্টা করতে হবে ভজনে প্রবৃত্ত হতে। আট বছরের পূর্বে আমাদের কোন পাপ চিত্রগুপ্তের খাতায় লেখা হয় না, বয়স যখন আট হয়ে যায় তখনই হিসাব নিকাশ শুরু হয়ে যায়। আজ অনুষ্ঠানের সমাপন রজনী আমি পাঠ শেষ করার পূর্বে চারটি অনুরোধ আপনাদের কাছে করে যাব। এই চারটি অনুরোধ যদি নিজেদের জীবনে আচরণে আমরা আনতে পারি তাহলে এই সাত দিন পাঠের সার্থকতা হবে। আজ প্রশান্ত কৃষ্ণদাসজি তার পরিবার যেভাবে এই সুযোগটা আমাদের করে দিলেন, আমরা চিরঋণী তার কাছে। আগামীতে শুধু প্রশান্ত বাবু কেন করবেন, গ্রামের সবাই মিলে যদি বিশাল করে আমরা সাত দিন ভাগবত পাঠের আয়োজন করি, দেখবে আমরা অনেক কিছু জানতে পারবো, পরিবর্তন করতে পারবো, জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আজকে কত দূর দূরান্ত থেকে এই গ্রামে যারা কোনোদিন আসে নাই ভাবুন, তারাও এসেছে। কোনোদিন যারা আসে নাই, যারা এই নামটাই জানে না এই গ্রামের, বহু জায়গায় আমার অনলাইনের ভক্ত, ওরা এসেছে খুঁজে 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 চলে এসেছে। কিসের জন্য? এমনিতে তাদেরকে আমরা আনতে পারতাম কি কখনো? আসতো কি তারা? কেন আসলো? আজ ভগবানের কথা শ্রবণের লোভে। এটাই সাধু সঙ্গের মহিমা, এটাই এটাই কৃষ্ণ কথা শ্রবণের মহিমা গো। চারটি অনুরোধের প্রথম অনুরোধ, আমরা যদি এই মনুষ্য জীবনকে ধন্য করতে চাই তাহলে কৃষ্ণ প্রেম ভক্তি আমাদের লাভ করা অনিবার্য, এটাই শাস্ত্রের উপসংহার। মহাপ্রভু জানালেন, কৃষ্ণ ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মুড়ে দেহ প্রেম ধন,
এই মনুষ্য জীবন পেয়ে যে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারলো না, তার জীবন বিফলে চলে গেল, নষ্ট হয়ে গেল এই জীবন। আর কোন জন্মে হরিভজনের সুযোগ নাই, কেবল এই মনুষ্য জন্মেই তা আছে। কাজে এই জীবনটাকে আমরা যেন বিনষ্ট না করি, এই জীবনটাকে যেন সার্থক করি আমরা হরিভজন করে। কৃষ্ণ প্রেম দান প্রাপ্তির প্রথম সোপান হল বৃন্দা দেবী প্রেমময়ী তুলসীর কৃপা লাভ করা। আমার অনুরোধ, প্রথম অনুরোধ, আপনারা প্রতিদিন স্নান করে তুলসীকে একটু স্নান করাবেন, একটু জল দেবেন তুলসীতে। ওম গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীং স্নাপো আমি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীং, এই হল মন্ত্র। তুলসীকে স্নান করলে মন্ত্রে কি বলা হয়েছে, তিনি আমাদের কৃষ্ণ ভক্তি দান করেন। সেচন করিলে কৃষ্ণ প্রেম ভক্তি উপজয়, আচার্যগণ বললেন জল সিঞ্চনে কৃপা হয়। যাদের তুলসীর মালা নেই, তুলসীর মহিমা বিগত আমি অনুষ্ঠান গুলোতে বলেছি এই সাত দিনের মাঝে, আজ কেবল অনুরোধ করছি, উপসংহার টানছি। কণ্ঠে যাদের মালা নেই, মালাটা ধারণ করবেন, যাদের নেই আমাদের ভক্তদের কাছে পাটের অন্তে সংগ্রহ করবেন, একটি মালা ধারণ করুন। আপনি সনাতনী, এটা আপনার পরিচয়, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে ধর্ম নাহি হয়। এই তুলসী সাক্ষী দেবী, ভাগবত পাঠে দেখবে তুলসী রাখা হয়, ঠাকুর সেবায় দেখবে ঠাকুর গড়ে তুলসী রাখা হয়। তুমি আমি কদিন ঠাকুরের মন্দিরে গিয়েছি আমরা ভুলে গেছি, কেমন আমরা ভুলে গেছি, কদিন গীতা পাঠে ভাগবত পাঠে আছি আমরা ভুলে গেছি, কিন্তু এই তুলসী সাক্ষী দেবী তিনি কিন্তু সব মনে রেখেছেন, উনি অন্তিমে সাক্ষী দেবেন গোবিন্দের কাছে আমাদের হয়ে। কণ্ঠে তুলসীর মালা ধারণ করবে, যমরাজ দূতদেরকে বলছেন যাদের কণ্ঠে মালা আছে এই দূতগণ তাদের কাছে যেও না, ওরা আগুনের মতো পুড়ে ছাই হয়ে যাবে তোমরা। যাদের কণ্ঠে মালা আছে তারা আমার নিকটের জন, তুলসীর মালাটা কৃপা করে ধারণ করুন। তার বিজ্ঞান সম্মত অনেক কারণ আছে, শরীরের জন্য উপকারও আছে, এটা প্রথম অনুরোধ আপনাদের কাছে। দ্বিতীয় অনুরোধ, এই কলিযুগের মানুষ আমরা সত্য ত্রেতা দাপুরের মতো এত ভজন আমরা করতে পারবো না, আয়ু আমাদের নাই। সত্য যুগে 100,000 বছর মানুষ বাঁচতে পারত, ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল 10,000, দাপুর যুগে মানুষের আয়ু ছিল 1,000, আর এই কলিযুগে মানুষের নির্ধারিত আয়ু নাই, যে কোনো সময় মানুষ মরে যাবে। আমি আসন থেকে উঠতে পারবো কিনা গ্যারেন্টি নেই, আমরা সবাই বাড়ি ফিরে যেতে পারবো কিনা তারও গ্যারেন্টি নেই, আমাদের জীবনে বল হরি হরি বল হয়ে যেতে পারে। কাজেই সকল ব্রতের কৃপা একটা ব্রতের মাঝে দিয়েছেন ভগবান, সেই ব্রতের নাম একাদশী ব্রত, আগামীকাল একাদশী। আমরা এই ব্রতটা পালন করব, 8 বছর থেকেই শুরু করতে হয়। মনে রাখবে সব পাপের মার্জনা আছে এই কলিযুগে, বিশেষ করে একাদশী 8 বছরের উপরে যাদের বয়স, তারা যদি পালন না করেন, 80 বছরের নিচে যাদের বয়স 8 থেকে 80, এই বয়সের ভিতরে যারা এই ব্রত পালন করবেন না কলিযুগে, তাদের কখনো ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। প্রত্যেক মা বাবাকে বিচারের কাঠগোড়ায় দাঁড় করানো হবে, যে বাপ মা সন্তানকে 8 বছর হওয়ার পর একাদশী ব্রত পালন করাতে বলেন নাই। এই পৃথিবীতে অনেক নারী আছে যাদেরকে ভগবান মাতৃত্ব দেন নাই, মা ডাকের সুযোগ দেন নাই, আছে কি নেই? বাবা আছে, বিয়ের পর বাবা ডাক শুনতে পারে নাই, সন্তান হয় নাই। নারী পুরুষ মিলন হলেই যদি কেবল সন্তান হতো, এই জগতে অনেক নারী পুরুষ মিলিত হওয়ার পরও সন্তান হয় না, কেন? এটা একটা পদ্ধতি কেবল সন্তান ধারণের, কিন্তু ভগবানের কৃপা অবশ্যই প্রয়োজন রয়েছে। তাহলে ভগবানের কৃপা না হলে সন্তান ধারণও আমাদের সম্ভব নয়। ভগবান আমাদের সন্তান দিয়েছেন আমানত রূপে, অহংকার করিও না, আমার 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 সন্তান। ভগবান চাইলে 1 সেকেন্ডে মা ডাক কেড়ে নিতে পারেন, পারেন কি পারেন না? 8 বছরে
পদার্পণের পর সন্তানকে ব্রত পালনের জন্য মা বাবা যে বলবে না, সে মা বাবাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। অনেক মা বাবা নিজেই একাদশী করেন না, সন্তানকে কি করে বলবেন? কাজে আগামীকাল থেকে ব্রতটা শুরু করো সবাই। মনে রাখবে ডাক্তারি শাস্ত্র বলছে এটা একটা মেশিন, পাকস্থলী, এখানে পরিপাক হয়। রেগুলার যদি ফ্যান চালিয়ে রাখো সব সময়, বন্ধ যদি না করো একটু কয়েল নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কি নেই, ফিউজ হবে কিনা, লাইট যদি সবসময় জ্বালিয়ে রাখো, সবসময় খাবার দিচ্ছ ভেতরে, তাই ডাক্তাররা বলে মাঝে মাঝে পাকস্থলীতে খাবার দিও না, রেস্ট দাও পাকস্থলীকে, পরিপাকের জন্য অ্যাক্টিভ হবে। মাসে দু তিন দিন খাবার না দিতে বলছেন ডাক্তাররা। আমাদের আর্য ঋষিগণ এই জন্য উপবাসের বিধান দিয়েছেন শরীরকে সুস্থ রাখার জন্য। এই উপবাস শরীরকে অনেক ভালো রাখে। আপনারা আগামীকাল থেকে এই একাদশী ব্রতটা শুরু করুন, শরীরও ভালো হবে। শাস্ত্রীয়গত তো অনেক কারণ আছে, এই পঞ্চরবি ষষ্ঠ একাদশীতে আশ্রয় গ্রহণ করে ধান, গম, ভুট্টা, যব, তেল ইত্যাদির মাঝে। আমরা এই দিন কিছুই খাবো না, যদি পারি নির্জলা, এটাই শাস্ত্রের নিয়ম। অসমর্থ ব্যক্তিদের জন্য ফল, জল, সবজি পেতে পারবে তারা, কিন্তু রুটিকে একাদশী করলে একাদশী হবে না। আমরা আগামীকাল থেকে শুরু করবো এই ব্রতটা। একাদশীর আগের দিন সংযম, পরের দিনও পালন করে সংযম করার চেষ্টা করবে শারীরিক এবং আহার। এটা হচ্ছে আমার দ্বিতীয় অনুরোধ। তৃতীয় অনুরোধ, অন্তত আমরা আগে আত্মার খাবারটা দেব, তারপর দেহের খাবার। যারা নিয়মিত পাঠ শুনেছেন, খাঁচার একটা গল্প বলেছিলাম মনে আছে, খাঁচার ভেতর পাখি, আমরা কেবল এই দেহ খাঁচাটাকে পরিষ্কার করছি, ভেতরে পাখিকে যদি খাবার না দেই পাখি বাঁচবে? কাজেই যেমন দেহটার যত্ন প্রয়োজন, পাখিরও যত্ন প্রয়োজন। পাখি হচ্ছে আত্মা, এই ঘুম থেকে উঠে আগে অন্তত না পারলে দুমালা হলেও হরিনাম করো, 200 হরিনাম, তারপর দেহের খাবার দাও। যাদের জপমালা নাই তারা আজই সংগ্রহ করো, অন্তত দুমালা করো, দুমালা করলে 15 মিনিট সময় লাগে। প্রত্যেক সংসারী মানুষকে 16 মালা হরিনাম করার বিধান দিয়েছেন আচার্যগণ, 2 ঘন্টা সময় লাগে। 24 ঘন্টার মাঝে অন্তত 1 ঘন্টা সময় যদি ভগবানকে আমরা না দেই, তাহলে শেষের দিনে আমাকে দেখার কি ভগবানের সময় থাকবে? বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করো। শরীরের যৌবন সংসারে হারিয়ে সবার কাছে যেদিন অপদার্থ, কেউ যখন আর ভালোবাসে না, তখন ভগবানের কাছে, জগন্নাথের কাছে গিয়ে বলি, জগন্নাথ তুমি ছাড়া আমার আর কেউ নাই। ভগবান তখন বলেন, যেদিন তোর ডাকার সময় ছিল সেদিন বলেছিলে সময় নাই, সময় নাই, আমার সংসার, ব্যবসা, আমার বাদাম ক্ষেত, আমার আলু ক্ষেত। আজকে সবার কাছে মূল্যহীন বাদাম খেতে তোকে আর টানছে না, কারণ তুই গিয়ে পরিচর্যা করতে পারিস না, আলু খেতে গিয়েও তুই আর আগাছা পরিষ্কার করতে পারিস না, আলুও তুলতে পারিস না। আজকে সবার কাছে তুই অপদার্থ, মূল্যহীন, কেউ তোকে ভালোবাসে না। আজকে এসেছিস আমার কাছে, সারা জীবন বললে সময় নাই, আজকে তোকেও দেখার আমার সময় নাই। কান্দে পুঁতে দুধ পায়, আমাদের সিলেটে একটা প্রবাদ আছে বাংলাদেশে, যে সন্তান কান্না করে না মাও সহজে তাকে কুলে তুলে নেয় না, খেলনা দিয়ে বলে খেলা কর। তুমি ভগবানকে ডাকবে না, তার জন্য 2 ফুটা নয়নের জল দেবে না, একটু হরি নাম করবে না, কি করে ভাবলে শেষের দিনে তোমাকে ভগবান কুলে করে এই সংসার থেকে উদ্ধার করবে, কি করে ভাবলে? তৃতীয় অনুরোধ, 8 বছর বয়স থেকেই জপমালা নিতে হয়, শীঘ্র করি এটা নিয়ে নাও। বয়স হয় নাই যারা বলছো জীবনে কোনোদিন আর হবে না, সংসার করো, এক হাতে ধরো সংসারকে, আরেক হাতে ধরো ঈশ্বরকে, তাহলে আবার সম্ভাবনা আছে। সেদিন দেখবে তার মাকে কেমন করে জড়িয়ে ধরে থাকে, মা গাছের এক ডাল থেকে আরেক ডালে লাফ দেয়, বাচ্চা কি পড়ে যায়? কেন পড়ে না? কারণ মাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। এমন করে যদি সংসারকে জড়িয়ে ধরো, তাহলে সংসারেই অনন্তকাল থাকবে। আর যদি ভগবানকে জড়িয়ে ধরতে পারো, সংসার সমুদ্রে আর কোনোদিন পতিত হবে না। চতুর্থ অনুরোধ, যারা প্রতিদিন সাত্ত্বিক আহার করতে পারো না, অন্তত
মাসে ১৭ দিন তোমরা শারীরিক সম্পর্ক করবে না, আর আহার সংযম করবে। ১৭ দিন স্বামী স্ত্রীর সহবাস নিষিদ্ধ। একটু লজ্জার কথা নয়, জানতে হবে তিথির সঙ্গে শরীরের সম্পর্ক আছে। যদি তিথিগুলো না পালন করে সন্তান কেউ নেয়, সেই সন্তান অসুর মনোভাব সম্পন্ন হবে, সেই সন্তানের নৈতিক চরিত্র ভ্রষ্ট হবে, বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকবে, পুষ্টি হবে না, এবং সেই সন্তানের মাঝে আসুরিক গুণ থাকবে। দেখবে অমাবস্যা পূর্ণিমা আসলে শরীরে ব্যথা হয়, হয় কি হয় না? কারণ কি? তিথির সঙ্গে শরীরের সম্পর্ক আছে। শাস্ত্রে অনেক কথা আছে, এত কথা আমরা মানতে পারবো না, অন্তত এই চতুর্থ অনুরূপটা একটু মনোযোগ সহকারে শুনো। মাসের মাঝে ১৭ দিন, আরো কমে আসবে, আমি একটু ব্যাখ্যা করে বলি। রবিবারে কখনো মাছ মাংস খাবে না, শারীরিক সংযম থাকবে, নখ কাটবে না, চুল ফেলবে না, কৌরকর্ম নিষিদ্ধ। রবিবারে কৌরকর্ম করলে ৩ মাসের আয়ু কমে যায়, এটা আচার্যগণের সিদ্ধান্ত, আমাদের ঋষিগণের। তার পিছনে কারণ আছে, ব্যাখ্যা আছে, ১১টা বেজে গেছে তো, তাই আমি আর এত দীর্ঘায়িত করতে পারছি না। তারপরে একটু নৃত্য আছে, আবার প্রসাদ আছে, জগন্নাথ যদি কৃপা করে আবার কোনোদিন নিয়ে আসেন। একেবারে মায়েদেরকে বলি, সত্যি খুব খারাপ লাগছে, একেবারে ৭ দিন দেখতে দেখতে চলে গেল, আরো যদি কয়েকটা দিন সময় পেতাম, আর অনেক কিছু বলার ইচ্ছে ছিল, জানানোর ইচ্ছে ছিল। ভগবান যেন সবাইকে সুস্থ রাখেন। আসলে দুই দেশের তো ব্যাপার, ২ মাস ২৭-২৮ দিনের বেশি থাকা যায় না, বহু কষ্ট করে এই তারিখে আমরা ভিসা পেয়েছি। দুইবার ৩বার আবেদন করার পর রিজেক্ট করে দেয়, কত যে কষ্ট ভিসা পেতে, কত টাকা যে খরচ যায়। আপনাদের ইন্ডিয়াতে তো কত ভিসা নাকি ঘুরে দিয়ে যায়, আমাদের এখানে ভিসা করতে গেলে আপনার অ্যাকাউন্টে কমপক্ষে ৩০,০০০ টাকা থাকতে হবে, আপনাকে ১৫০ ডলার নিয়ে আসতে হবে ওই জায়গা থেকে। কেমন? আপনাকে ব্যবসার লাইসেন্স দেখাতে হবে, কারেন্টের কাগজ দেখাতে হবে, জমির কাগজ আপনাদেরকে দেখাতে হবে, কত যে কষ্ট কল্পনা করা যাবে না, কত টাকা খরচ। ২বার আবেদনের পর রিজেক্ট করে দিয়েছে। কেন রিজেক্ট তাও বলে না, শুধু বলে নির্বাচন নির্বাচন নির্বাচন, উপর থেকে অর্ডার আছে, এই সেই ইত্যাদি ইত্যাদি, কত কষ্ট। দুদেশের তো ব্যাপার, ইচ্ছে করলে আসা যায় না। তবে জগন্নাথ যদি সবাইকে সুস্থ রাখেন, আগামী বছর যেন আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয়। রবিবারে কখনো কৌরকর্ম করবে না, সন্তান ধারণ করবে না, রবিবারে শারীরিক সংযম থাকবে, আর মাছ মাংস খাবে না। এই পৃথিবীর যেদিন জন্ম হয়েছে সেই বার ছিল রবিবার। এই যে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এগুলো দেবতার নামে, বারের নাম। এই যে আমাদের ১২টা মাস, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, এগুলো সনাতনীদের নক্ষত্রের নামানুসারে যেদিকে যাবে হিন্দুদেরই অবদান, কিন্তু আমরা রিসার্চ করি না এগুলো। মাসের মাঝে বারের মাঝে এগুলো বিচার বিশ্লেষণ আছে। আজকে এগুলো মানি না বলেই তো আজকে আমাদের এই অবস্থা, দিন দিন আয়ু কমছে আমাদের, আমরা দিন দিন অধপতিত হচ্ছি, নিম্নগতি প্রাপ্ত হচ্ছি। রবিবারে শ্রীমৎ ভগবদ গীতার জ্ঞান ভগবান দান করেছিলেন অর্জুনকে, গীতার জন্মবার রবিবার। আজ থেকে ৫,০০০ বছরের আগে ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে যুতিশ্বর নামক জায়গায় অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের মুখ্যদা একাদশী তিথি রোজ রবিবার সকাল আনুমানিক ৮:৩০ ভেতরে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভগবদ গীতার জ্ঞান অর্জুনকে উদ্দেশ্য করে জগতের সবাইকে দান করলেন। এই রবিবার বিশেষ মর্যাদায় পালন করবে। তাহলে মাসে রবিবার কটা গো? ৪টা, ৪ দিন হিসাব রাখো। বৃহস্পতিবার, লক্ষ্মীবার, যারা সংসারী মানুষ, লক্ষ্মীর যদি কুদৃষ্টি সংসারে পড়ে, ব্যবসাও ভালো হবে না, চাকরিও হবে না, শরীরেরও ধন নষ্ট হয়ে যাবে, সম্পদ নষ্ট হয়ে যাবে। শরীরেরও সম্পদ আছে কি নেই? স্বাস্থ্য সম্পদ নষ্ট হয়ে যাবে, প্রেম সম্পদ নষ্ট হয়ে যাবে। যারা বৃহস্পতিবারে পেঁয়াজ আর রসুন খাবে, লক্ষ্মী কোনোদিন তাদের ঘরে থাকবে না, একেবারে লিখে নিয়ে যাও, কোনোদিন লক্ষ্মী তার ঘরে থাকবে না। একটার পর একটা
তাদের ঘরে। একটার পর একটা সমস্যা, রূপ, যন্ত্রণা, মানসিক কষ্ট লেগে থাকবে। চেষ্টা করো বৃহস্পতিবারে শারীরিক সম্পর্ক না করতে, আর চেষ্টা করো সংযম থাকতে আহার। তাহলে মাসে চারটা হচ্ছে বৃহস্পতিবার, চার চার কত আট। এবার আসো অমাবস্যা, পূর্ণিমা, এই দুদিনে কোনদিন সন্তান ধারণ করবে না। চেষ্টা করবে অমাবস্যা পূর্ণিমা যদি কেউ পারো, যতক্ষণ তিথি থাকবে অন্ন খাবে না। যদি তাতেও না পারো, সূর্য অস্তের পূর্বে অমাবস্যা আর পূর্ণিমাতে রাতের খাবারটা খেয়ে নেবে। অমাবস্যা পূর্ণিমায় কোনোদিন রাতে খাবার খাবে না, দেখবে শরীরে কোনো ব্যথা হবে না, শরীরটা সুস্থ থাকবে। অমাবস্যা পূর্ণিমায় সন্তান ধারণ করবে না। মেডিকেল সায়েন্স বলছে পূর্ণিমায় মাংসের মাঝে প্রচুর ব্যাকটেরিয়ার আশ্রয় হয়, এই জন্য আমাদের ঋষিগণ বলে দিয়েছেন অমাবস্যা পূর্ণিমায়, বিশেষ করে পূর্ণিমায় মাংস খাবে না। কত বিধান দিয়েছেন, এগুলো জীবন শৈলী, ভাগবতের বিধান। তাহলে অমাবস্যা পূর্ণিমা কদিন? দুদিন, আট আর দুই দশ। এবার আসো একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন, এই তিন দিন শারীরিক সংযম, আহার সংযম। মাসে দুটো একাদশী, তাহলে তিন তিন ছয়, দশ আর ছয় কত? ষোলো। এবার সংক্রান্তি একদিন, সতেরো। সংক্রান্তিতে কোনদিন সন্তান ধারণ করবে না। সংক্রান্তি কাকে বলে? সং মানে সাজা, ক্রান্তি মানে গমনাগমন। প্রত্যেক মাসে একটা সংক্রান্তি আসে, সূর্য এক রাশি থেকে আরেক রাশিতে গমন করে সংক্রান্তিতে। এই যে পৌষ সংক্রান্তি আসে, সূর্য মকর রাশিতে গমন করে, এগুলো অনেক ব্যাখ্যা আছে। সূর্যের সঙ্গে শরীরের সম্পর্ক আছে, সূর্য না থাকলে কখনো শাক সবজি কোনো কিছু উৎপাদিত হতো না, সূর্য না থাকলে মানুষের জন্মও হতো না, কারণ এই শাক সবজি চাল ডাল সকল কিছু সূর্যের কিরণে হয়, আর এগুলো থেকে রজ বীর্যের সৃষ্টি হয়, আর ওই রজ বীর্যের প্রভাবে সন্তান হয়। সূর্যের সঙ্গে শরীরের সম্পর্ক আছে, সূর্য না থাকলে কেউ বেঁচে থাকতে পারবে না, তাই সূর্য এক রাশি থেকে আরেক রাশিতে গমন করে সংক্রান্তিতে। সংক্রান্তিতে সন্তান ধারণ করবে না, আহার সংযম করবে। এই হলো সতেরো দিন। সতেরো দিন থেকে আরো কমে আসবে, কেউ যদি এগুলো পালন করা শুরু করে দেখবে অনেক সময় পূর্ণিমা রবিবারে পড়ে গেছে, পড়বে কি পড়ে না, বৃহস্পতিবারে পড়ে যায়, কিংবা একাদশী যদি রবিবারে পড়ে কিংবা বৃহস্পতিবারে পড়ে, তাহলে আরো কমে আসবে কি আসবে না? কমতে কমতে মূলত চোদ্দ পনেরো দিন এরকম পড়ে যায়। তাহলে এই ত্রিশ দিনের মাঝে কি চোদ্দ পনেরো দিন পালন করা সম্ভব নয়? যে যত ভুগী সে তত রুগী। আমি বিয়ে করেছি মানে ভুগের লাইসেন্স ভগবান আমায় দেন নাই, যে আমি যত্রতত্র যে কোনো সময় ভুগ করব। যদি এটা না মানতে পারে, সংযম কেউ না করে, তার শরীরে ব্যাধি হবে, এই দেহ সম্পদ, দেহের সৌন্দর্য, দেহের শক্তি নষ্ট করবে। যে যত বেশি বীর্য ক্ষয় করে তার দেহের শক্তি তত শীঘ্র কমে যায়, এবং তার শরীরে কঠিন কঠিন রোগ হয়, কারণ শরীরের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে বীর্য, জানতে হবে। এই জন্য তিথি নক্ষত্র মানতে হবে। তিথি নক্ষত্র যারা মানে না তাদের শরীরে কঠিন ব্যাধি হয়, আর সেই সন্তানের মাঝে সেটা প্রভাব পড়ে। আর বারো মাসের মাঝে একটা মাস সবাইকে নিরামিষ খেয়ে সংযম থেকে পালন করতে হয়, সেই মাসের নাম হচ্ছে কার্তিক মাস, এটাকে নিয়ম মাস বলে। এই নিয়ম মাসে কোনোদিন সন্তান ধারণ করতে নাই, তাহলে সেই সন্তান অপূর্ণ এবং সেই সন্তানের মেধা প্রজ্ঞা হয় না। কার্তিক মাস হচ্ছে ভজনের মাস, দামোদর মাস, নিয়ম মাস, এই একটা মাস আমরা সবাই পালন করব। এই চারটি অনুরোধ আপনাদের কাছে করলাম। সাত মাস পালন করো, তারপর হোয়াটসঅ্যাপ নাম্বারে আমায় জানাবে, দেখবে সংসার যেমন ছিল, শরীরটা যেমন ছিল, এই সাত মাস পর তোমার সংসারে আর শরীরে মনে হবে বসন্ত ঋতু বিরাজ করছে, জীবন ধন্য হয়ে যাবে। ভাগবতের তো আজ শেষ,
আপনারা উঠবেন না, যে যেখানে আছেন ওই জায়গা থেকেই ভাগবতকে স্মরণ করে প্রণাম দেবেন। সবাই যদি এসে ভাগবতকে প্রণাম দেন তাহলে তো অনেক বিশৃঙ্খলা হবে। আর অন্তিমে আমরা যার যে সামর্থ্য ফলমূল লুট এনেছি, আর দক্ষিণা যেহেতু দিতে হয়, ভক্তরে আপনাদের কাছে যাবে পাঠের অন্তে ভাগবতের সমাপনীতে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ভাগবতের উদ্দেশ্যে দক্ষিণা দিয়ে ওই জায়গা থেকে হাত জোড় করে প্রণাম দেবে, কাছে আসলে বিশৃঙ্খলা হবে। মায়েদের ক্ষেত্রে মায়েরাই দু একজন প্রণামী একটু সংগ্রহ করে নাও, বাবাজিদের ক্ষেত্রে বাবাজিরা, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। আর আমরা একটু হরিনাম করবো সবাই মিলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।